الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه القديم وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك فيما يكره أو كما قال عليه الصلاة والسلام وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام আল্লামা গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি সমাজ কল্যাণ সংস্থা ইব্রাহিমপুর কর্তৃক আয়োজিত আজকের এই দশম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নজওয়ান পর্দার অন্তরালের মা বোনেরা সর্বস্তরের বেরাদরান ইসলাম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলমিন আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছে এবং আল্লাহ যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে বলার এবং আপনাদেরকে সহি শুদ্ধভাবে শোনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন। মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন, একমাত্র উদ্দেশ্য হইল কীভাবে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক স্থাপন হয়,
এবং পথগুলা মানুষ কিভাবে পথের সন্ধান পায়। এই জন্য যুগের পরিবর্তনে মহান রব্বুল আলমিন বিধানকেও পরিবর্তন করে দিয়েছেন। যেমন দেখেন, আদম নবীর যুগে আপন ভাই আপন বোনকে বিবাহ করতে পারত, ঠিক কি না? বর্তমানে পারবে না। সুলাইমান আলাইহি সালাতু সালামের যুগে পানি ছাড়া অজু করলে নামাজ হবে না, পানি দিয়েই অজু করিয়া নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন হুদহুদ পাখিকে সুলাইমান নবীর অধীন করিয়া দিলেন এবং বললেন, সুলাইমান নবী সিংহাসনে চড়িয়া যখন আপনি আকাশের দিকে যাত্রা শুরু করবেন, কোন জায়গায় পানি আছে মাটিতে এইটা তো আপনি দেখবেন না জানবেন না, আমি রব্বুল আলমিন এমন একটা পাখি আপনার অধীন করিয়া দিলাম, ছয় মাস দূর থেকে সে আপনাকে পানির সন্ধান দিতে পারবে। মুসা নবীর যুগে গির্জা ছাড়া নামাজ আদায় করলে নামাজ হবে না, আমরা মসজিদ ছাড়া নামাজ যদি আমরা আদায় করি আমাদের নামাজ হয়। মুসা নবীর যুগে কাপড়ে যদি নাফাক লাগিয়া যায় শতবার দইলেও কাপড় ফাঁক হবে না, আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ওই কাপড়কে কেঞ্চি দিয়া কাটা না হবে ততক্ষণ পর্যন্ত এই কাপড় পবিত্র হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেন, কাপড়ে যদি নাপাক লাগিয়া যায় তাইলে একবার দৌত করলে ওই কাপড়টা কি হইয়া যায়, পরিষ্কার হইয়া যায়। যেহেতু যুগে যুগে নবীর আগমন এবং মহান রব্বুল আলামিন ওই যুগে যুগে বিধানকে কি করিয়া দিয়েছেন, পরিবর্তন করিয়া দিয়েছেন। বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন ওই নবীকে মহান রব্বুল আলামিন যখন দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহ বলে দিলেন, হে নবী মুহাম্মদ, তোমার পরে আর দুনিয়াতে কোনো নবীর আগমন ঘটবে না, কিয়ামত পর্যন্ত তুমি নবী। 1450 বছর আগে বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিছেন, কোনো নবীর আগমন ঘটছে, ঘটে নাই। আজ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি আছে কি না? আছে। আগের যুগের বিধান ছিল নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন সাথে সাথে তার নবুয়তি শেষ, নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে যে কিতাব দিয়েছেন, যে বিধান দিয়েছেন, এই বিধানটাও সাথে সাথে বাতিল। বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনকে বলেন, হে নবী মুহাম্মদ, তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে নবুয়তির স্বীকৃতি এই সময়ে দিয়েছি, যে সময় আদম আলাইহিসসালাম মাটি এবং পানির মধ্যখানে সেই সময় তুমি ছিলে নবী, মুহাম্মদ তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার নবুয়তিকে কিয়ামত পর্যন্ত বাতিল করব না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন বিধান দিলেন যে বিধানের নাম হইল মহাগ্রন্থ আল কুরআন। ওগ নবী মুহাম্মদ, তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, কিয়ামত পর্যন্ত যে বিধানে দুনিয়া চলবে সেই বিধানের নাম হইল কুরআন। তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, কিয়ামত পর্যন্ত এই কুরআন দুনিয়ার বুকে বাকি থাকবে, ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন বিধান দিয়েছেন, এমন আইন কানুন দিয়েছেন যে বিধানের নাম হইল মহাগ্রন্থ আল কুরআন। তাই এই কুরআনের আয়াত থেকে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি, এই আয়াতকে 3 ভাগে ভাগ করা হয়েছে, মনোযোগ দিয়ে শুনবেন, আয়াতকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ। প্রথম ভাগে মহান রব্বুল আলামিন বলেন, মানুষ মানুষের প্রতি মন্দ ধারণা করে, এমন এমন ধারণা আমাদের সমাজে আছে কি না, জানেও না বুঝেও না, আবার মানুষ মানুষের প্রতি না জানিয়া না বুঝিয়া
ক্ষুধারণা মন্দ ধারণা করিয়া বসে। শরীয়তের দৃষ্টিতে এই রকম ধারণা কি, তার পরিণতি কি? দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একে অন্যের কোন কোন মানুষ অন্য মানুষের গোপন রহস্যকে অনুসন্ধান করে, তালাশ করে। কেউ যদি অন্য মানুষের গোপন রহস্যকে অনুসন্ধান করে তাইলে তার পরিণতি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দ্বিতীয় আয়াতের দ্বিতীয় অংশে বলতে আছেন। তিন নম্বর, পরনিন্দা। আমরা একে অন্যের নিন্দা করিয়া থাকি, পরনিন্দা। এই পরনিন্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কতটুকু অপরাধ, কতটুকু অন্যায়, এইটা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের তৃতীয় অংশে কি করতে আছেন, বলতে আছেন। সুতরাং আমি আপনাদের সম্মুখে এই কথা বলতে চাই, কোরআনের মধ্যে 6666 আয়াত আছে, ঠিক কিনা? মহান রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলাকে কয়েক বাকে বাদ করিয়া দিয়েছেন। কিছু আয়াত হইল আপনার আহকামাত, যেগুলাকে বাংলাতে সংবিধান বলা হয়। কিছু আয়াত আছে মুতাশাবিহাত, মুতাশাবিহাতের অর্থ হইল এই সমস্ত আয়াতের অর্থ মহান আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বুঝে না। যেমন দেখেন সূরাতুল বাকারার প্রথমে আছে আলিফ লাম মিম, এই যে আপনার আলিফ লাম মিম, জেনারেল মুফাসসিরিন যারা আছেন অথবা তফসিরে জালালাইন নামে একটি কিতাব আছে আল্লামা সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতিনের আপনার লিখা, উনি আপনার তফসির করতে যাইয়া বলেন আল্লাহু আলামু বে মুরাদিহি বিজালি, আলিফ লাম মিম এই শব্দের অর্থ কি, মহান আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। প্রশ্ন আসতে পারে তাইলে আল্লাহ দিলেন কেন? আয়াতের অর্থ যখন দুনিয়ার কোনো মানুষ জানে না তাইলে আয়াতকে আল্লাহ দিলেন কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে দিলেন মানব জাতিকে পরীক্ষা করার জন্য। আমি রাব্বুল আলামিন 30 বার কোরআন নাজিল করেছি, আমার 30 বার কোরআন যদি সত্য হয়, ও দুনিয়ার মানুষ তোমরা যদি মুহাম্মদকে বিশ্বাস করো তাইলে তোমরা কোরআনকে বিশ্বাস করতে হবে। ওই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাজিল করেছি, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তাইলে মুহাম্মদ যখন তার মুখ দ্বারা উচ্চারণ করলো আলিফ লাম মিম এইটা কোরআনের আয়াত, সুতরাং তোমরা মানিয়া নিতে হবে, এবং তোমরা মানো কি না এই পরীক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন অর্থহীন কিছু শব্দ আমি কোরআনের মধ্যে দিয়া দিলাম। কিছু আয়াত কাসাস, অতীত উম্মতের ঘটনা বলি, কিছু আয়াত হইল আপনার এই ব্রত উপদেশ বলি। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাবত করেছি এই আয়াত হইল আপনার বিধান সংক্রান্ত আয়াত, এর অর্থ হইল আহকামাত বলা হয়, ফরজ ওয়াজিব সুন্নত নফল মবা মুস্তাহাব হালাল হারাম জায়জ নাজায়জ এইগুলাকে আপনার আহকামাত বলা হয়, খোদা প্রদত্ত বিধিবিধান এই সম্বন্ধে একটি এই মর্মে একটি আয়াত আমি তিলাবত করছি। এই আয়াতের অর্থ অথবা সারমর্ম আপনা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত শানে নজরুল না বুঝবেন। কোন পরিপ্রেক্ষিতে, কোন ঘটনাকে লক্ষ্য করে, কোন কারণে মহান রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতকে নাজিল করলেন, যদি এইটা আপনারা না বুঝেন তাইলে আয়াতের সারমর্ম আয়াতের ব্যাখ্যা বুঝতে পারবেন না। তাইলে আমরা এখন দেখি আয়াত নাজিল হওয়ার কারণ কি। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন উনার চিরাচরিত নিয়ম, উনি যখন সফরে যাইতেন, তশরিফ নিতেন অথবা জেহাদে তশরিফ নিতেন, তখন কি করতেন, দুইজন আপনার মালদার সাহাবা, এই দুইজন মালদার সাহাবার খেদমতের জন্য একজন গরিবকে নির্ধারিত করিয়া দিতেন। আমার কথা বুঝতে পারছে?
দুইজন ধনবান সাহাবার খেদমতের জন্য একজন গরিবকে নির্ধারিত করিয়া দিতে। আর যদি সফরটা যুদ্ধের সফর হয় তাইলে সেই সময় কষ্ট বেশি। নবীজি বলতেন, তোমরা দুইজন ধনবান, তোমাদের খেদমতের জন্য আমি একজন গরিব দিলাম, আর তোমাদের খানা পাকানোর জন্য আমি আরও একজন গরিব নির্ধারিত করিয়া দিলাম। এইটা ছিল নবীর বিধান। ঘটনাক্রমে একদিন নবীজি সফরে যাইবেন, তো দুইজন সাহাবা ছিল ধনবান, তাদের খেদমতের জন্য সলমান ফার্সি রাজি আল্লাহ তাআলাকে নির্ধারিত করিয়া দিলেন। বললেন, সলমান, তুমি তো গরিব, তোমার বাড়ি কিন্তু আরব দেশে না, পারস্য নগরীতে তোমার বাড়ি, সেখান থেকে তুমি মক্কানগরীতে আগম আসছো, এই জায়গাতে তোমার আপন বলতে কেহ নাই, জায়গা তুমি কোনো কিছুই নাই, সুতরাং এই সফরে ওই ধনবান দুনু ব্যক্তির আপনার খানা পাকানোর জন্য আমি আপনাকে তোমাকে নির্ধারিত করিয়া দিলাম। আল্লাহর নবী বলেন, আজ সফরু কিতাতুম মিনান্নার, সফর হইল জাহান্নামের একটা অংশ। জাহান্নামের আগুন মানুষের জন্য যেভাবে কষ্টদায়ক, সফর হইল মানুষের জন্য কষ্টদায়ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের উপর চার রাকাত নামাজের পরিবর্তে কয় রাকাত করে দিয়েছেন? দুই রাকাত। সফরে কষ্ট হয়। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, হে সলমান, তুমি পারস্যের অধিবাসী, তোমার ধন সম্পদ কোনো কিছু নাই, দুইজন ধনবান ব্যক্তির খেদমতের জন্য তোমাকে নির্ধারিত করিয়া দিলাম, তাদের খাওয়া দাওয়া রান্না বান্না যা কিছু আছে তুমি এইগুলা কি করিয়া দিবে, সামান জোগাড় করিয়া দিবে। সলমান ফার্সি রাজি আল্লাহ তাআলা সফর করতে করতে ক্লান্ত হইয়া গন্তব্যস্থানে যখন পৌঁছিয়া গেলেন, এমনিভাবে তার চোখকে ঘুম আসিয়া গেল। সলমান ফার্সি এমনভাবে ঘুমাইয়া গেল, কানা পাকানোর সময় চলিয়া যায়। ওই দুইজন ধনবান ব্যক্তি ঘুম থেকে উঠিয়া বলে, ওগো সলমান, তুমি তো আমাদের খানা কি পাকাইয়াছো, এই মুহূর্তে খানা নিয়ে আসো। সলমান বলে, আমি তো ক্লান্ত হয়েছি, আমার চোখকে ঘুম আসিয়া গেছে, আমি ঘুমিয়ে পড়েছি, আমি তো কোনো খানা পাকাইতে পারি না, আমি ক্লান্ত, খানা পাকানোর সুযোগ আমার হয় নাই, আমি ঘুমিয়ে পড়ছি, আমার কাছে কোনো খানা নাই। তারা সলমানকে বললেন, সলমান যাও, বিশ্ব নবীর খেদমতে চলে যাও, দেখো নবীজির কাছে কোনো খানা আছে কি না। সলমান নবীজির খেদমতে চলিয়া গেল। ইয়া রাসূল আল্লাহ, সফরে ক্লান্ত, আমি ঘুমিয়ে গেছি, খানা পাক করতে পারি নাই, এই জন্য আপনার খেদমতে আমাকে পাঠানো হয়েছে, যদি খানা থাকে তাহলে আপনি দেন। নবীজি বললেন, আমার কোষাধ্যক্ষ হইল উসামা, তার কাছে আমার সমস্ত খানা দেওয়া, উসামার কাছে চলে যাও, যদি তার কাছে খানা থাকে অবশ্যই সে তোমাকে কি করবে, খানা দিবে। সলমান উসামার কাছে চলিয়া গেল, নামগুলা স্মরণ রাখবেন। সলমান উসামার কাছে চলিয়া গেল, উসামা, বিশ্ব নবীর খেদমত থেকে আপনার দরবারে আসলাম, নবীজির ফরমান, নবীজির আদেশ, খানা থাকলে আপনি আমাকে দিবেন। উসামা বলে, ভাই, দেবার মতো কোনো খানা আমার কাছে নাই। সলমান চলে গেল, গিয়া বলল, নবীজির খেদমতে আমি গিয়েছিলাম, উনি আমাকে উসামার কাছে পাঠাইলেন, উসামা তো বলল তার কাছে কোনো খানা নাই। তারা বলল, ধনবান দুইজন ব্যক্তি বলল, হা, উসামার কাছে খানা আছে, সে কৃপণতা করেছে, খানা তার কাছে আছে তবে সে দেয় নাই। এইটার নাম হইল ক্ষুধারণা বা মন্দ ধারণা। উসামার কাছে খানা আছে, খানা থাকার পরেও সে কি করে নাই, খানা দেয় নাই, একটা মন্দ ধারণা করিয়া বসলো কি না, করিয়া বসল। তারা বলল, উসামা, তুমি এই সাহাবাদের জমাতে চলিয়া যাও, এই জায়গায় সাহাবাদের একটা জমাত আছে, ওই জায়গায় তুমি চলিয়া যাও, তারা তোমাকে কিছু খানা দিতে পারে, তাদের কাছে খানা যদি থাকে তাইলে তারা তোমাকে খানা দিবে,
উসামা আবার সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবা দলের কাছে গেল, ও সাহাবারা যদি তোমাদের কাছে কোনো খানা থাকে তাইলে তোমরা দিতে পারো। ওরা বলে ভাই আমাদের কাছে কোনো খানা নাই। আপনি আসছেন, আমাদের কাছে কি নাই? কোনো খানা নাই। সলমান আসিয়া বলল তাদের কাছে ও খানা পাওয়া যায় নাই। তারা বলিয়া উঠল হে সলমান, তুমি খুলকী মানুষ, তোমার লক্ষণ ভালো না, যদি তোমাকে আমরা স্রোত নদীতে পাঠাই, এমন কুয়াতে পাঠাই যে কুয়ার পানি হইল প্রবাহিত বাসিয়া যাইতে আছে স্রোত, এমন নদীতে এমন কুয়ায় যদি তোমাকে আমরা পাঠাই তাইলে তোমার মাঝে এমন খুলক্ষণ তোমাকে দেখার সাথে সাথে ওই স্রোত নদীর পানি শুকিয়ে যাবে। উসামা সম্বন্ধে সলমান সম্মত তাদের কি হইল কি তা কুধারণা, এবং উসামা ব্যাপারে তাদের হইল কি কুধারণা। এখন আমি আপনাদেরকে বুঝাইতে চাই সলমানকে, যার সম্বন্ধে দুইজন ধনবান ব্যক্তি মন্দ ধারণা করলো এই সলমানকে, এবং উসামা সম্বন্ধে খারাপ ধারণা করলো উসামাকে, পরিচয় দিলে আপনারা বুঝতে পারবেন কেমন ব্যক্তিত্বের অধিকারী, এবং তাদের ব্যাপারে ধনবান দুইজন ব্যক্তি মন্দ ধারণা করিয়া বসল। সলমান পারস্যের অধিবাসী, বাড়ি থেকে বাহির হইল, গির্জাতে আসিয়া দেখল, সেই সময় ছিল গির্জা আর আমাদের হইল মসজিদ, গির্জাতে আসিয়া দেখল একজন পাদ্রি একজন ধর্মগুরু এই গির্জাতে উপাসনা করতে আসে, ইবাদত করতে আসে। সলমান পাদ্রিকে দেখিয়া বলে হে ধর্মগুরু পাদ্রি, তুমি যেভাবে মহান রব্বুল আলমিনের উপাসনা করতে আসো, ও পাদ্রি আমার মন চাইরে আমি মহান রব্বুল আলমিনের ইবাদত করব। কিভাবে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করা যায় সেই পদ্ধতি আমার জানা নাই, পাদ্রি তুমি যদি আমাকে পদ্ধতি বলিয়া দাও আমি রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে চাই। পাদ্রি বলল সলমান, তুমি যখন ইবাদত করতে চাও তাইলে একটা বিধান জানিয়া নেও, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের আগমনের আগে দুনিয়াতে যত নবী রসুল এসেছে তাদের নবুয়তি ছিল অসম্পূর্ণ, নবী যখন দুনিয়া থেকে চলে যায় তার বিধান আল্লাহ রব্বুল আলামিন বাতিল করিয়া দেন। ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়া থেকে চলে গেছে, তার তৌরাত কিতাবের বিধানকে মহান রব্বুল আলামিন বাতিল করিয়া দিছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মক্কা নগরীতে ঘটিয়া গেছে, এখন যদি ওই তৌরিতের আদেশ মোতাবেক তুমি ইবাদত করো মহান রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারবে না, তার বিধান বাতিল। সুতরাং আমি যদি তোমাকে ইবাদতের পদ্ধতি এবং তরিকা বলিয়া দেই, এই পদ্ধতিতে ইবাদত করলে তোমার ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে, কি করা যায়? তুমি একটা কাজ করতে পারো, পারস্য ত্যাগ করিয়া সুদূর মক্কা নগরীতে আরবের মক্কা নগরীতে চলিয়া যাও, সেই জায়গাতে বিশ্ব নবীর আবির্ভাব হয়ে গেছে, যদি সঠিক তার আবির্ভাব হয়ে যায় তাইলে তার পদ্ধতি ছাড়া যত মানুষ ইবাদত করবে এইগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সলমান মনে মনে ভাবল মহান রব্বুল আলমিনের ইবাদত করতেই হবে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে, শুধু পারস্য থেকে মক্কা নগরীতে সে চলে আসবে, রাস্তায় দশ বার গোলাম বানিয়ে বিক্রি খাইয়া নবীজির খেদমতে সে চলে আসল। সেই যুগের বর্বর যুগের বিধান ছিল মানুষ মানুষকে হরণ করত, মানুষ মানুষকে ডাকাতি করিয়া নিত, বাজারের আপনার বিক্রি করিয়া দিত, অনেক টাকা পয়সা পাইত। এইভাবে সলমানকে ইহুদ খ্রিস্টানরা বাজারে আনিয়া বিক্রি করিয়া এইভাবে গোলাম হইয়া বিক্রি খাইয়া নবীজির খেদমতে সে চলিয়া আস। পাদ্রি বলল, সে পাদ্রিকে বলল উনি বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন, তাকে আমি কিভাবে পরিচয় করব? তোমাকে আমি পরিচয়ের তিনটা পদ্ধতি বলিয়া দিতে আসি।
প্রথম পদ্ধতি হইল ওই নবীর কাছে যাইবে এবং কিছু মাল নিয়ে যাইবে, হাদিয়া নিয়ে যাইবে এবং বলবে হাজিহি সাদাকাতুন, নবীজি এইটা আমি সদকা স্বরূপ আপনাকে দিয়া দিলাম। আমরা ইঞ্জিল কিতাবে পাইছি বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন কোনোদিন সৎকার মাল বক্ষণ করে না, মহান রব্বুল আলমিন তাকে এমন সম্মানী করে দিয়েছেন, তার খানদানকে এমন সম্মানী করে দিয়েছেন। নবীজি এবং নবীজির খানদানের কোনো মানুষ কোনোদিন জকাত এবং সৎকার মালকে বক্ষণ করে না, তাদের জন্য খাওয়াইল হারাম। সৎকার মাল দেওয়ার পর যদি নবীজি না খায়, সবাইকে বন্টন করিয়া দেয়, তাইলে উনি সত্যিকারের শেষ জামানার নবী। প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হইল ওই নবীজিকে কিছু মাল দিবে, বলবে হাজিহি হাদিয়াতুন, এইটা হইল আপনার জন্য হাদিয়া উপহার। আমরা পেয়েছি নবীজি হাদিয়া নিজে খায়, অন্যকে খাওয়ায়। সলমান নবীজির দরবারে চলিয়া গেল এবং বলল গো নবীজি আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। নবীজি হাদিয়াকে গ্রহণ করলেন, নিজে খাইলেন, সাহাবাদেরকে বন্টন করিয়া দিলেন। সলমান মনে মনে ভাবে পাদ্রি যে কথা বলছে সেই কথা তো সঠিক, উনি তো আপনার সৎকার মাল খায় না, সবাইকে বন্টন করিয়া দিল, হাদিয়াকে সাদরে গ্রহণ করলো, নিজে বক্ষণ করলো এবং সাহাবাদেরকে বন্টন করিয়া দিল। তিন নম্বর পরীক্ষা কি, ওই নবীজির খাদের মধ্যখানে একটা আপনার মহরে নবুয়ত, কবুতরের ডিমের মতো মহরে নবুয়ত এইটা আছে, এইটা হইলে আপনার কবুতরের ডিমের মতো, আর তার উপরে কালো কালো তিলের দাগ আছে, এইটা তুমি যদি দেখতে পারো তাইলে উনি শেষ জামানার নবী মুহাম্মদ, এতে কোনো সন্দেহ না। সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পরীক্ষায় পাশ, দ্বিতীয় পরীক্ষায় পাশ, তিন নম্বর পরীক্ষা, নবীজির খাদের উপর একটি মহরে নবুয়ত আছে, এই মহরে নবুয়তকে দেখার জন্য সলমান নবীজির পিছনে যায়, বারবার হাঁটাচলা করে। রহমতুল্লিল আলমিন বলেন সলমান রে তুমি আমার পিছনে বারবার কেন হাঁটতে আসো? সলমান বলেন রহমতুল্লিল আলমিন আপনার খাদের উপর আপনার চাদর মুবারক, ওগো নবীজি আপনার চাদরটাকে যদি একবার সরাইয়া দেন আপনার কাঠটা আমি দেখতে পারি, আমার জীবনকে আমি ধন্য মনে করব। নবীজি যখন চাদরটাকে সরাইয়া দিলেন আবার মোহরে নবুয়ত দেখলো, এমনিভাবে সলমান নবীজিকে দলাইয়া ধরল, দলাইয়া ধরিয়া সাথে সাথে কালেমা পড়িয়া সে মুসলমান হইয়া গেল। বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন হে আমার সাহাবারা তোমরা কি জানো সলমান ফার্সিকে? সলমান 350 বছর হায়াতের অধিকারী, আল্লাহ রব্বুল আলমিন তাকে এই পরিমাণ সম্মান এবং মর্যাদা দান করেছেন। আল্লাহর নবী পরিচয় দিতে যাইয়া বলেন ও সাহাবারে তোমরা জানিয়া রাখো সলমান হইলে এমন ব্যক্তিত্বের অধিকারী, জান্নাতুল ফিরদাউস যে ব্যক্তির অপেক্ষায় অপেক্ষমান সেই ব্যক্তির নাম হইল হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। জান্নাতুল ফিরদাউস যার জন্য অপেক্ষা করতে আছে এমন ব্যক্তিত্বের নাম হইল কি? সলমান। এই সলমান সম্বন্ধে দুইজন ধনবান ব্যক্তি ধারণা ভালো করল না মন্দ ধারণা করলো? মন্দ ধারণা, তোমার মাঝে এমন কুলক্ষণ যদি তোমাকে আমরা নদীতেও পাঠাই তাইলে সুত নদীর পানি তোমাকে দেখার সাথে সাথে শুকিয়ে যাবে, তার সম্বন্ধে মন্দ ধারণা। আর কার সম্বন্ধে মনে আছে নাম কি ছিল? উসামা। তাইলে আমি উসামার পরিচয় দিতে চাই। উসামা হইল, উসামা হইল ছেলের নাম, ভালোভাবে নাম স্মরণ রাখবেন, উসামা হইল ছেলের নাম, তার বাবার নাম হইল জয়েদ। বাবার নাম কি? জয়েদ। জয়েদ হইল বাবা আর উসামা হইল তার ছেলে। জয়েদের পরিচয় না দিলে ছেলের পরিচয় পাইবেন না। 30 পারা কোরআনের মধ্যে কোনো সাহাবার নাম উল্লেখ নাই, পাইছেন? হাবিব সাহেব যারা আছে তাদেরকে আমি বলি আবু বকরের নাম কোরআনে আছে, উমরের নাম কোরআনে আছে, উসমানের নাম কোরআনে আছে,
আলীর নাম কুরআনে আছে না? লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরামের নাম কুরআনে উল্লেখ নাই? একমাত্র এক সাহাবা যিনি হইলেন নবীর কৃতদাস গুলাম, যার নাম হইল জয়েদ। মহান রব্বুল আলমিনের এমন সান্নিধ্য লাভ করেছে আল্লাহ রব্বুল আলমিন, তাকে নাম ধরে কুরআনে ডাক দিয়েছে। ২২ নম্বর পারা সূরাতুল আহজাব, এই সূরার মধ্যে আল্লাহ বলেন ফালাম্মা কাযা যায়দুম মিনহা, কি বলছেন? ফালাম্মা কাযা যায়দুন, যায়দের নাম কি আল্লাহ এই সূরার মধ্যে উল্লেখ করেছেন? আর কোন সাহাবার নাম ৩০ পারা কুরআনে উল্লেখ নাই। যায়দ কেমন ব্যক্তি? যায়দের মা, যখন যায়দের বয়স ছিল ১২ বৎসর, যায়দের মা আপনার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াইতে যাইবে, আমার ছেলে আমার সাথে চলো, দীর্ঘদিন হয় তোমার মামার বাড়িতে যাই নাই, তোমাকে নিয়ে তোমার মামার বাড়িতে যাইব, সেখান থেকে বেড়াই আবার বাড়িতে ফিরে আসব। যখন মা ছেলেকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, রাস্তা থেকে ডাকাতের দল ছেলেকে আপনার হরণ করিয়া নিল। সেই যুগ ছিল আপনার মানুষ হরণের যুগ, ছেলেকে তারা হরণ করিয়া নিল, আর হরণ করিয়া নিয়া ওই ছেলেটাকে তারা বাজারে বিক্রি করিয়া দিল। মা বাবার বাড়িতে কাঁদতে কাঁদতে যায়, বাবাকে বলে ভাইকে বলে আমার কালিজার টুকরা সেদিকে নিয়া আমি যখন বাবার বাড়িতে আসার জন্য রওনা দিলাম, ডাকাতের দোল্লা রাস্তায় পাই আমার কুল থেকে আমার ছেলেকে নিয়ে গেছে, ছেলে ছাড়া আমি আর থাকতে পারবো না। জয়েদের মা সারাদিন কাঁদে, ওই এমনি ভাবে কাঁদতে কাঁদতে তার চোখের পানিয়ে বুক ভাসিয়া যায়, তার ছেলের কোনো সন্ধান পায় না। এমনি ভাবে জয়েদের বাবা, সেও আপনার সারাদিন কাঁদে, ছেলের কোনো সন্ধান পায় না। জয়েদ বিক্রি হইতে হইতে একদিন মদিনার একটি বাজার, এক মক্কার একটি বাজার, যে বাজারের নাম হইল উকাজ, এই বাজারে একজন মানুষ নিয়ে আসলো বিক্রি করার জন্য। একজন খরিদার গেলেন, তাকে কিনি আনবেন বা কিনি আনলেন, ওই খরিদারের নাম হইল হাকিম বিন হেজাম। তাহলে এইটাও বলিয়া দেই, সবাই এইটা বলতেও পারবে না, হাকিম বিন হেজাম এমন একজন সাহাবা, এমন ব্যক্তিত্বের অধিকারী, সাহাবা জগতে কোনো মানুষের জন্ম আল্লাহর ঘরে হয় নাই এক সাহাবা বাদে, যে সাহাবার নাম হইল হাকিম বিন হেজাম। বুঝতে পারছে? হাকিমের মা, হাকিম ছিল তার মায়ের পেটে, আল্লাহর ঘর তওয়াব করতে আছে, এমনি সময়ে তার যখন প্রসব বেদনায় ধরল, এইভাবে লোকলজ্জায় হাকিমের মা আল্লাহর ঘরে ঢুকিয়া পড়ল, আর ওই ঘরে ঢুকার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার ছেলেকে জন্ম দিয়া দিলে। এই জন্য হাদিস জগতের ইতিহাসে এইটা আছে, একজন সাহাবার জন্ম আল্লাহর ঘরে হয়েছে, এই এই সাহাবার নাম হইল কি? হাকিম বিন হেজাম। লক্ষ টাকার আপনার প্রশ্ন আমি আপনাদেরকে বলিয়া দিছি, অনেক আলিম উলামারও বলতে পারবে না। হাকিম বিন হেজাম বাজারে গেল, বাজারে যাইয়া দেখে ওই জয়েদ, সে জয়েদটাকে খরিদ করি আনলো, কার জন্য আনলো? তার ফুফু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। হাকিম ছিল খাদিজার বাইফুত, উনি জয়েদকে খরিদ করিয়া ফুফুর জন্য আনিয়া দিলেন। এখন জয়েদ হইল খাদিজার ক্রীতদাস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, নবীজিকে বললেন ওগো নবীজি, আমার জীবন যৌবন ধন সম্পদ, আমার মাল আসবাব যা কিছু আছে সব কিছু আপনাকে আমি দান করিয়া দিলাম। ওগো নবীজি, আমার একজন খাদিম আছে, যে খাদিমের নাম হইল জয়েদ, ওই জয়েদকে আপনার খেদমতের জন্য আমি নির্ধারিত করিয়া দিলাম। সে ছিল আপনার প্রথমে খাদিজার কৃতদাস। খাদিজা কাকে দান করিয়া দিলেন?
নবীজিকে দান করিয়া দিয়ে নবীজির খেদমতে যখন জয়েদ আসলো, তার বাবা দিনে রাতে কাঁদে, মা দিনে রাইতে কাঁদে, বুক বাসায়। হঠাৎ তাদের কাছে একটা সংবাদ গেল, বিশ্ব নবীর খেদমতে তার ছেলে আছে। জয়েদের বাবার নাম হারেসা। হারেসা মনে মনে ভাবে, বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন উনার মতো মহৎ মানুষ, উনার মতো উদার মানুষ দুনিয়ার জীবনে দ্বিতীয় কোনো মানুষ নাই, মক্কা নগরীতে উনার মতো ভালো কোনো মানুষ নাই। আমার ছেলে যখন তার কৃতদাস গুলাম, আমার ছেলেকে আমি যেভাবে হয় না কেন টাকার বিনিময়ে তার কেস্তাকে আমি আনব এবং তার কেস্তাকে আনিয়ে আমি আমার ছেলেকে আমি আদর করব। এমনিভাবে হারেসা তার ভাইকে নিয়ে বলে, ভাই আমার ছেলের সংবাদ পেয়েছি, বিশ্ব নবীর খেদমতে আমার ছেলে আছে, যত টাকা হয় না কেন টাকার বিনিময়ে আমার ছেলেকে আমি তার কাছ থেকে আমি খরিদ করে আনব। বাবা আসলেন, চাচা আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুণগান, আপনার মহৎ ব্যবহার, আপনার উদারতা এইগুলো আমরা শুনেছি এবং জানি, শুনলাম আপনার কাছে আমার ছেলে বিক্রি খাই আপনার কাছে আসছে, আমরা টাকা নিয়ে আসলাম, টাকার বিনিময়ে ছেলেকে আমার হাতে আপনি দয়া করিয়া দিয়া দেন। নবীজি বলেন, হে হারিসা, তোমার ছেলেকে আমি ডাকি আনতে আসি। নবীজি বলেন, হারে সারে, তোমার ছেলে যদি তোমার কাছে যায় তাইলে আমি কোনো বিনিময়ে নিব না, আমি কোনো টাকা নিব না, টাকা ছাড়া তোমার ছেলেকে আমি তোমার হাতে তুলিয়া দিতে চাই, টাকা নিব না, বিনিময় ছাড়া তোমার ছেলেকে আমি তোমার হাতে তুলিয়া দিব। নবীজি জয়েদকে ডাক দিলেন, হে জয়েদ, এই জায়গায় তোমার বাবা, এই হইল তোমার চাচা, বাবা এবং চাচা তারা তোমাকে নেওয়ার জন্য আসছে, আমি কোনো বিনিময়ে নিব না, তুমি যদি তোমার বাবাকে চাও চাচাকে চাও তুমি চলিয়ে যেতে পারো, আমার অনুমতি আছে, বিনিময়ে আমি কোনো টাকা গ্রহণ করব না। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও গো নবীজি, আপনি জানিয়ে রাখেন, আপনার মতো মহৎ, আপনার মতো উদার, আপনার মতো সচ্চরিত্রের মানুষ আমার জীবনে আমি আর দ্বিতীয় কোনো মানুষ দেখি নাই। ও গো নবীজি, আপনি জানিয়ে রাখেন, আপনার স্নেহ, আপনার আদর, আপনার ভালোবাসা আমি যেভাবে পেয়েছি, আমার মার কাছে আমি এই পরিমাণ ভালোবাসা পাই নাই, আমার বাবার কাছে আমি এই পরিমাণ ভালোবাসা পাই নাই। ও গো নবীজি, আমি মাকে ত্যাগ করতে পারি, আমি বাবাকে ত্যাগ করতে পারি, আমি চাচাকে ত্যাগ করতে পারি, বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনকে কখনো ত্যাগ করতে পারি না। সবাইকে ত্যাগ করা যায়, নবীজিকে কি করা যায় না? ত্যাগ করা যায় না। সে বলিয়া দিল, বাবা তুমি আমার জন্মদাতা, তুমি আমাকে জন্ম দিয়েছো, বাবা তোমার দরবারে আমি চিরজীবন দিনই, নবীর কাছে আমি যে পরিমাণ মহৎ ব্যবহার পেয়েছি এবং উদারতা এমন ভালো ব্যবহার পেয়েছি, আমি মাকে বলতে পারি, বাবাকে বলতে পারি, বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনকে কণিকের জন্য আমি বলতে পারি না। নিরুপায় বাবা, সে চলিয়া গেল। নবীজি যখন দেখলেন ওই জয়েদ তার বাবাকে চায় না, তার মাকে চায় না, নবীজির খেদমতে থাকতে যায়, এমনিভাবে নবীজি ঘর থেকে বাইর হইয়া হরমে চলিয়া গেলেন এবং বললেন, ও আমার সাহাবারা, তোমরা জানিয়া রাখো রে, আমার জয়েদ আমার কারণে তার মাকে ত্যাগ করিয়া দিল, তার বাবাকে ত্যাগ করিয়া দিল, তার চাচাকে ত্যাগ করিয়া দিল, তার আপনজনকে সে ত্যাগ করিয়া দিল, আজ থেকে তোমরা জানিয়া রাখো আমি রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলাম জয়েদের বাবা। সে বাবার বদলা বাবা পাইল কি না? এমন ব্যক্তিত্বের নাম হইল জয়েদ, আর তার ছেলের নাম হইল কি? জুড়ে বলেন উসামা। ওয়াজ শোনা যত সহজ, বলা তত সহজ নয়। আর আমরা এইগুলা কিতাব থেকে নামগুলাকে সংগ্রহ করিয়া একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এইগুলো আমাদেরকে দেখতে হয়, স্মরণ রাখি, আমরা এইগুলা লইয়া আসি। আপনাদের কাছে আমরা নামটা বললেও আপনারা কিন্তু কিছু সময়ের জন্য মাহফিল থেকে চলিয়া যাওয়ার পর বলিয়া গেলে অসুবিধা না, মাহফিলে থাকবেন, আগের নামটা বলিয়া যাইবেন। এমন মেধাশক্তি নিয়ে আপনারা আসলেন, তাইলে ওয়াজ শুনিয়া
এইগুলা বাড়িতে কিভাবে যাইয়া বলবেন, আর আপনি স্মরণই বা কিভাবে রাখবেন? সেই যে এদের ছেলের নাম হইল কি? উসামা। উসামা কেমন মানুষ তাইলে শুনেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, সরকারি তহবিল থেকে উসামার জন্য উনি আপনার 550 দিরহম মাসিক নির্ধারিত করিয়া দিলেন, মাসিক বেতন। এবং উমরের ছেলে আবদুল্লাহ তার জন্য নির্ধারিত করলেন 500 টাকা। কথাটা বুঝে আসছে? উমরের ছেলের বেতন হইল কত? 500। কিতদাস গুলাম জয়েদের ছেলে উসামা তার বেতন হইল কত? 550। বেশ কম কত? 50 টাকা। উমরের ছেলে বাবার কাছে গেল, আব্বাজান আপনি হইলেন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার ছেলে, নবীজির সাথে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, যারা কৃতদাস তারা যুদ্ধে যাইতে পারে নাই, আমি এত যুদ্ধে গেলাম, আমার ফজিলত তো অনেক বেশি, তা হইলে এখন দেখা যায় আমার চেয়ে উসামার বেতন 50 টাকা বেশি, তার কারণ কি জানতে চায়? ছেলে কাকে বলল? বাবাকে বলল, আর বাবা হইল খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার বৎস, হে আমার খলিদের টুকরা, আবদুল্লাহ তুমি জানিয়ে রাখো জয়েদের উসামার বাবার নাম হইল জয়েদ, যদিও জয়েদ কৃতদাস বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন তোমার বাবা উমরকে এমন ভালোবাসেন না যে পরিমাণ জয়েদকে ভালোবাসতেন। আমি উমর তোমার বাবা, আমাকে নবীজি এই পরিমাণ ভালোবাসেন না যে পরিমাণ কাকে ভালোবাসতেন? জয়েদকে, কৃতদাসকে ভালোবাসতেন। হে আমার কলিজার টুকরা ছেলে, তুমি জানিয়ে রাখো তুমি আমার ছেলে হইতে পারো, জয়েদের ছেলের নাম হইল উসামা, উসামাকে বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন যে পরিমাণ ভালোবাসেন তোমাকে সেই পরিমাণ ভালোবাসেন না, আমার ছেলে তুমি হইতে পারো। উসামার প্রতি নবীর যে পরিমাণ ভালোবাসা, তোমার প্রতি এই পরিমাণ নয়। সুতরাং নবীজির ভালোবাসাকে অগ্রাধিকার দিতে যাইয়া আমি কৃতদাসের ছেলে উসামা তার বেতনকে আমি 50 টাকা বর্ধিত করিয়া দিলাম। তারাই ছিল খলিফাতুল মুসলিমিন, স্বজন প্রীতি তাদের মধ্যে ছিল না। আর আমাদের দেশে বর্তমানে মাস্টার ডিগ্রি দেওয়ার পরে ছেলেকে দেখা যায় আপনার যাইতে আছে যেখানে বিজ্ঞপ্তি হয় সেখানে চলিয়া যায়, কোথায় গিয়েছিলে? আমি তো আপনার চাকরির জন্য গেলাম। বলে কি হয়েছে? বলে 60% হইল মহিলা আর 40% হইল পুরুষ, এর মাঝে আপনার কোটা আছে, যেগুলা কোটায় সব কিছু চলিয়া যায়, আমি তো আর কোনো চাকরি পাই না। তাইলে সন্ত্রাসী ছাড়া আর করবে কি? লক্ষ লক্ষ টাকা বাবার খরচ করলো, এই ব্যক্তি যখন খরচ করিয়া দেখলো কোনো চাকরি পায় না, তাইলে এইরকম 2 নম্বরই কাম ছাড়া কর্ম ছাড়া তার আর 3 নম্বরই কোনো কর্ম হইতে পারে না। নবীজি বললেন, উসামা তো আপনারা পরিচয় করিয়া নিছেন, নিছেন তো সালমানকে পরিচয় করিয়া নিছেন, এখন ধনবান দুনু ব্যক্তি তারা আপনার উসামার কাছে খাদ্য আছে কি না পরীক্ষা করার জন্য চলিয়া গেল, তার প্রতি মন্দ ধারণা আছে তবে দেয় নাই, সেখান থেকে তারা নবীজির খেদমতে চলিয়া গেল। নবীজি বলেন, হে মালদার দুনু ব্যক্তি, তোমাদের মুখ থেকে গুস্তের গন্ধ আমার নাকে লাগতে আছে। ওই দুজন মালদার ব্যক্তি বলে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর শপথ দিয়ে আমরা বলতে পারি, গুস্ত খাওয়া তো দূরের কথা, আজকে সারা দিন চলিয়া গেল, আমাদের পেটে কোনো খানা যায় না, খানাই আমরা খাই নাই, তাইলে গুস্ত আবার কিভাবে খাইব? নবীজি বলেন, না রে না, তোমরা গুস্ত খেয়েছ, তোমাদের মুখ থেকে উসামা এবং সলমান ফার্সির গুস্তের গান আমার নাকের মধ্যে লাগতে আছে। এই যে দুর্নাম করলো, মন্দ ধারণা করলো, গুস্তের গান তাদের নাকের মধ্যে লাগতে আছে। সুতরাং আল্লাহ আয়াতের প্রথম অংশে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, অনেক মন্দ ধারণা থেকে তোমরা দূরে থাকো। আপনার প্রতি আমি যে ধারণা করলাম এইটা আপনার মধ্যে নাই, এই রকম ধারণা আমি করিয়া বসলাম তাইলে আমি হইলাম গুনাগার। আল্লাহ বলতেছেন এই রকম মন্দ ধারণা থেকে দূরে থাকো, কারণ কি? ইন্না বাজাজ জন্য ইসমুন, কোনো কোনো ধারণা গুনার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? আল্লাহ বলতেছে। এই জন্য ইবনে মাজা শরীফের একটি রাবায়াত আমার স্মরণ হইয়া গেছে, সিয়াসিত্তার ছয় কিতাব, একটা কিতাবের নাম হইল ইবনে মাজা, নবীজি আল্লাহর গফকে তওয়াব করতে আছে, নবীজি আল্লাহর গফ তওয়াব করতে আছেন, তওয়াব করতে করতে যাইয়া নবীজি বলেন, হে কাবাগর, তুমি কতই না পবিত্র, এই জমিনের উপর তোমার চেয়ে সম্মানী, তোমার চেয়ে বড়, তোমার চেয়ে পবিত্র দুনিয়ার বুকে দ্বিতীয় কোনো ঘর হইতে পারে না। কাবাগর রে, তুমি জানিয়া রাখো মহান রব্বুল আলামিন মানুষের ধন সম্পদ, মানুষের ইজ্জত আবরু, মানুষের মান সম্মান যেগুলা দিয়েছেন, এইগুলো আল্লাহর নিকট তোমার চেয়ে হাজার গুণ শ্রেষ্ঠ। কাবাগর থেকে মানুষের ইজ্জত আবরু, মানুষের মান সম্মান, এইগুলো আল্লাহর কাছে হইল কি হাজার গুণ শ্রেষ্ঠ। কেন? কাবাগর কে বানাইয়াছেন? জোরে বলুন, কে? ইব্রাহিম। কাবাগর কে নির্মাণ করছে? ইব্রাহিম। আপনাকে আমাকে কি সৃষ্টি ইব্রাহিম করছে? কে সৃষ্টি করছে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বন্দার অন্তরকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, আমার বন্দার মান ইজ্জত সম্মানকে আমি সৃষ্টি করেছি, সুতরাং তুমি কাবাগরকে ধ্বংস করতে পারো, কোনো বন্দার মনকে তুমি তুলতে পারো না। আমি রব্বুল আলামিন ওই কাবাগর থেকে আমার বন্দার ইজ্জত আবরু এবং মান সম্মানকে তোমার চেয়ে হাজার গুণ সম্মানী বানাইয়াছি। এই জন্য আল্লাহ আয়াতের প্রথম অংশে বলতে আছেন, তোমরা মানুষের প্রতি মন্দ ধারণা থেকে দূরে থাকো। পরবর্তীতে আল্লাহ দ্বিতীয় অংশে বলে, ওলা তাজাসসু। কি বলে? ওলা তাজাসসু। তাজাসসু শব্দের অর্থ হইল আরবিতে তজস্সু শব্দের ডিকশনারির দিক দিয়া, অভিধানের দিক দিয়া তার অর্থ হইল অন্য মানুষের গোপন রহস্যকে অনুসন্ধান করার নামই হইল তজস্সুস। আপনার গোপন কিছু জিনিস আছে, ওইগুলাকে আমি সন্ধান করতে থাকলাম, খুঁজতে থাকলাম, তালাশ করতে থাকলাম, এমন জিনিসকে আরবিতে কি বলা হয়? তজস্সুস বলা হয়। আল্লাহ তালা বলতেছেন, ওলা তাজাসসু, তোমরা পরস্পরে একে অন্যের গোপন রহস্যকে অনুসন্ধান করিও না, তালাশ করিও না। এই মর্মে একটি হাদিস শুনেন, উমর রাজি আল্লাহ তাআলার ছেলের নাম হইল কি? আবদুল্লাহ। আমি আগেই বলছি উমরের ছেলের নাম হইল আবদুল্লাহ। আবদুল্লাহ রাজি আল্লাহ তাআলার একটা হাদিস বলেন, যে ব্যক্তি অন্য মানুষের গোপন রহস্যকে তালাশ করবে এবং দিবালুকে প্রকাশ করিয়া দিবে, মরণের আগে আগে মহান রব্বুল আলামিন তার গোপন রহস্যকে মানুষের সম্মুখে প্রকাশ করাইয়া তাকে লাঞ্ছিত বঞ্চিত করিয়া ছাড়বে। উমর রাজি আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন রাত্রের অন্ধকারে পাহারা দেওয়ার জন্য মদিনাতে বাহির হইয়া যায়। সে খলিফাতুল মুসলিমিন মানুষকে পাহারাদারি করবে। উমর রাজি আল্লাহ তাআলা বলে, হে উমর, উমর উমরকে সম্বোধন করিয়া বলে, ওরা উমর তুমি জানিয়া রাখো তুমি খলিফাতুল মুসলিমিন হইতে পারো, উমর রে, ওই মদিনার গলিতে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, কালাসর মাঠে মহান রব্বুল আলামিনের দরবারে তোমাকে জবাবদেহি করতে হবে। কোন ধরনের খলিফাতুল মুসলিমিন? রাত্রের অন্ধকারে মানুষ কোন অবস্থায় আছে, সুখে আছে না দুঃখে আছে, এইটা আপনার পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য উমর রাজি আল্লাহ তাআলা রাত্রের আধারে ঘর থেকে বাইর হইয়া গেল। আব্দুর রহমান বিন আউফ
বেহেস্তের সার্টিফিকেট পেয়েছেন দশজনের কাছ থেকে একজন আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান আমি তো ফরাদারি করব, এইটা আমার দায়িত্ব যেহেতু আমি খলিফাতুল মুসলিমিন, আমি খলিফাতুল মুসলিমিন, আমাকে বারাদারি করতে হবে, এইটা আমার দায়িত্ব। ওগো আব্দুর রহমান, তুমি যদি আমার সাথে চলিয়া যাও তাইলে বড় ভালো হবে, আমি একা কিভাবে বারাদারি করব। আব্দুর রহমান বলে, আমিরুল মুমিনিন আপনি যখন বলেছেন আপনার কথাকে আমি সাদরে গ্রহণ করি জানিলাম, আপনি আপনার সাথে মদিনার অলিতে গলিতে বাহাদারি করব। বাহির হইয়া গেলেন, গিয়া দূরে একটি গড় দেখলেন, গড়ে বাতি জ্বলতে আছে, কি জ্বলতে আছে, বাতি জ্বলতে আছে, এবং এই গড়ের ভিতরে কিছু মানুষের শব্দ শোনা যায়, মানুষের কিছু দূরে দূরে শব্দ শোনা যায়। ওই গড়ের কাছে গেলেন, গিয়া দেখলেন তারা মদ পান করতে আছে, কি করতে আছে, মদ পান করতে আছে। উমর আব্দুর রহমানকে জিজ্ঞাসা করে, কোরআনের মাঝে আছে ও সাবিরহুম ফিল আমরি ও আমরুহুম শূরা বাইনাহুম, কোন কাজ করতে হইলে প্রথমে কি করতে হয়, মশওয়ারা করতে হয়, পরামর্শ করতে হয়। এই জন্য তাবলিগ জামাতের নিয়ম, পরামর্শ ফায়দা কি, আপনার তিনটা ছেলে সুইডেন থাকে একজন, জাপান থাকে একজন, ইতালি থাকে একজন, একসাথে তিনটা ছেলে বাবাকে এবং মাকে দেখার জন্য বাড়িতে আসলো, পরামর্শ নাই, মুরার বাজার চলিয়া গেল, একজনে রুই আরেকজনে কাতলা আরেকজনে মৃগেল, এইভাবে আপনার তিন পাশে 15,000 টাকার মাছ একদিন করে চলে আসলো। যদি ওরা পরামর্শ করিয়া যাইত আজকে আমি মাছ আনবো, তাইলে 5,000 টাকার মাছ গড়ে আইতো আর 10,000 টাকার মাছ আইতো না, আইলে কিন্তু মাছ তো খাওয়াই হবে, পরামর্শে এতটুকু ফায়দা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমানকে বলেন, আব্দুর রহমান এই মুহূর্তে করণীয় কি, এই মুহূর্তে কি করা যায়, তোমার কাছে পরামর্শ চাই। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন আমার পরামর্শ হইল, কোরআনে যা বলতেছে তাই কোরআনের উপর আমরা আমল করে আনিব। কোরআন কি বলতেছে, মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাজাসসু, কোন মানুষের গোপন রহস্যকে তোমরা তালাশ করিও। আল্লাহ বলতেছে যে কাজটা গোপনে হইতে আছে, আবার দিবালুকে যদি এই রকম কোনো কুকর্ম হয়, গান বাজনা হয়, এই সেই হয়, তাইলে এই সমস্ত কাজের আপনার প্রকাশ্য আপনার মন্দ কাজের প্রতিশোধ আপনার প্রকাশ্য করতে হয়, আর গোপনে যদি কোনো মানুষ করিয়া নেয় বয়ে, তাইলে দেখার পরে এত কিছু তালাশ করতে হয়। আব্দুর রহমান যখন বললেন, আল্লাহ বলতেছে কোনো মানুষের গোপন রহস্যকে তালাশ করিও না, উমর চলিয়া গেল। তার তো কাজ হইল ডিউটি করা, 2 নম্বর দিন উমর একা মদিনার গলিতে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে একটা ঘরে যাইয়া দেখল গান বাজতে আছে, গেইটের সামন দিকে উমর গেল, গিয়া দেখে গেইটটা বন্ধ, সামন দিকে ঢুকার কোনো পদ্ধতি নেই, ঢুকতে পারবে না। সে পিছন দিকে যাইয়া ওয়ালের উপরে উঠিয়া এইভাবে আপনার পিছন দিকে গড়ে ঢুকিয়া পড়ল, গড়ে ঢুকিয়া যখন পড়ল বলতেছে, হে নাফরমানের দল, তোমরা এই জায়গাতে গান বাজনা করতে আসো, মহান আল্লাহর নাফরমানি করতে আসো, তোমাদের অন্তরে কি আল্লাহ তাআলার ভয় নাই? উমর যখন এই কথা বলল, এই গড়ের ভিতরে যে ছিল সে বলল, আমিরুল মুমিনিন নিশ্চয়ই আমরা নাফরমানি করতে আসি, এতে কোনো সন্দেহ নাই, তবে আমরা একটা নাফরমানি করলে আপনি তো আপনার 4-3টা নাফরমানি করিয়া নিলেন। সে বলল, কি আপনি কয়টা নাফরমানি করিয়া নিলেন? 3টা নাফরমানি। উমর মনে মনে ভাবল, এইটা কোন কথা, আমি খলিফাতুল মুসলিমিন, আবার সে তার নাফরমানিকে স্বীকার করতে আসে আর আমার উপর আবার 3টা নাফরমানি চাপাইয়া দিতে আসে, কি নাফরমানি বলো। প্রথম নাফরমানি হইল, মহান আল্লাহ কোরআনে বলতেছেন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে,
ওলা তাজাসসু, মানুষের গোপন রহস্যকে তালাশ করিও না। তোমার বয়ে গোপনে রাত্রের অন্ধকারে সব কিছু বন্ধ করিয়া আমি এইভাবে ঘরের ভিতর গান করতে আসি, তুমি কেন তালাশ করতে আসলে? আল্লাহর কালামের বিধানের আপনার উল্টো হইয়া গেল। দুই নম্বর নাফরমানি কি? বলে দুই নম্বর নাফরমানি হইল, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যদি কারো ঘরে প্রবেশ করতে চাও তাইলে সামন দিকে তোমরা কি করবে, সামন দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে। আপনি তো আমার ঘরে সামন দরজা দিয়ে প্রবেশ করলেন না, ওয়াল বাইয়া আপনি পিছন দিয়ে প্রবেশ করলেন, আল্লাহ তালার আয়াতের বিধানের আপনি কি করলেন, উল্টা করলেন। দুই নম্বর নাফরমানি। তিন নম্বর নাফরমানি কি জানতে চাই? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কোনো মানুষের ঘরে অনুমতি এবং সালাম ছাড়া কোনো মানুষের ঘরে তোমরা প্রবেশ করিও না। আল্লাহ কোরআনের আয়াতে বলতেছেন, কোনো মানুষের ঘরে অনুমতি এবং সালাম ছাড়া তোমরা প্রবেশ করিও না। আমিরুল মুমিনীন, আপনি তো আমার ঘরে আসলেন, অনুমতি ছাড়া সালামও তো আপনি করলেন না, সুতরাং আমি করলাম একটা নাফরমানি, আপনি করলেন কয়টা নাফরমানি? তিনটা নাফরমানি। উমর মনে মনে ভাবলো, যদিও সে নাফরমানি করতে আসে, মহান রব্বুল আলামিন কোরআনে কি বলতে আসেন এইটা তো তার কি আছে, জানা আছে। উমর চলে গেলেন। তিন নম্বর দিন উমর মনে মনে ভাবে, আমার তো দায়িত্ব হইল পারাদারি করা। তিন নম্বর দিন উমর এমনিভাবে আবার রাতের অন্ধকারে মদিনার গলিতে বাইর হইয়া গেল। উমর রাত্রির অন্ধকারে মদিনার গলিতে গলিতে আসে, মদিনার গলিতে গলিতে চক্কর লাগায় এমনিভাবে একটা ঘরের কাছে গেল। এমন ঘরের কাছে গেল, এই ঘরের মালিককে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে। এই ঘরে একজন বৃদ্ধ মানুষ বসবাস করে, তার ঘরের কাছে যাইয়া একজন মহিলার গান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসে। এই ঘরে একজন বৃদ্ধ লোক বসবাস করে, আর এই ঘরে একজন মহিলা কি করতে আসে, গান করতে আসে। উমর মনে মনে ভাবলো, সে তো মৌতের অপেক্ষায়, আর এমন বয়সে সে আবার কি করতে আসে, গানও করতে আসে। এমন বয়সে সে কি করতে আসে, গানও করতে আসে, না সেইটা কখনো হইতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিভাবে তার ঘরে ঢুকিয়া পড়লেন এবং বললেন, আল্লাহর বন্দা, এই তুমি মৌতের অপেক্ষায় আসো, এমনিভাবে তুমি গান করতে আসো, তোমার কি মৌতের দিনের কথা, মৌতের কথা তোমার স্মরণ নাই? আল্লাহর বন্দা বলে, ওগো উমর, আমি নাফরমানি করতে আসি, আমার মৌতের কথা স্মরণ আছে, আমার মন চায় গান করতাম, তোমার বয়ে আমি রাতের অন্ধকারে একা একা আমার ঘরে আমি গান করতে আসি, আমি যদি নাফরমানি করি তুমিও নাফরমানি থেকে খালি নয়। আল্লাহ বলতেছেন, বলা তাজাসসু, কোনো মানুষের গোপন রহস্যকে তালাশ করিও না, তুমি গোপন রহস্যকে তালাশ করি আমার ঘরে চলে আসলে, সুতরাং তুমিও নাফরমানি থেকে খালি নয়। এই কথা শোনার সাথে সাথে উমরের চোখকে দিয়ে পানি বাহির হইয়া গেল। কি বাহির হইল? পানি। সে আবার চলিয়া গেল। এই বৃদ্ধ মানুষ উমরের খেদমতে আর যায় না, লজ্জা লাগে, বৃদ্ধ বয়সে আমি এই কাজটা করলাম, আমিরুল মুমিনীন আমাকে যখন আপনার দড়িয়েই ফেললো, তাইলে তার কাছে আমি কিভাবে যাই, সে আর দেখা দেয় না। উমর মনে মনে ভাবে, প্রতিদিন তো আমার মাহফিলে আসতো, এখন এই বৃদ্ধকে আর দেখা যায় না, সে তো আমাকে বয়ে পাইছে, লজ্জা পাইছে, এই জন্য আসে নাই। অনেকদিন পর উমর মিম্বরে বসিয়া খুতবা দিতে আসে, হঠাৎ দেখেন সেই বৃদ্ধ, হঠাৎ দেখেন সেই বৃদ্ধ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃদ্ধকে দেখলেন, দেখার সাথে সাথে হাত দিয়ে ইশারা দিলেন, ও আল্লাহর বন্দা তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। ওই আল্লাহর বন্দা বৃদ্ধ ব্যক্তি মনে মনে ভাবে, উমর তো আমাকে এখন ডাক দিল, লোক সমাজে না জানি উমর আমাকে কি করে খুন গালি দেয়, কেমন ব্যবহার করে আমার তো জানা নাই,
এমনিভাবে আল্লাহর বান্দা বয়ে বয়ে উমর রাজি আল্লাহ তাআলা নূর কাছে ওই মিম্বরের পাশে চলিয়া গেল। উমর বলেন, হে আল্লাহর বান্দা, তোমার খান আমার মুখের কাছে নিয়ে আসো, তোমার খান আমার মুখের কাছে নিয়ে আসো। তো খানটা তার আমিরুল মুমিনিনের মুখের কাছে তার খানটা নিয়ে গেল। আমিরুল মুমিনিন উমর বলেন, আল্লাহর বান্দা, লজ্জা করার কোনো কারণ নাই, তুমি যে গুনাহ করেছো আমার সাথে সেই দিন আমি একা ছিলাম না, আমার সাথে ছিল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, তুমি যে এই রকম কর্ম করতে আসো আমি দেখলাম, আমি কিন্তু আমার সাথে আব্দুল্লাহ বিন মাসউদকে তোমার কর কাণ্ড আমি জানাই নাই। এই যে তুমি কর্ম করতে আসো, মন্দ কাজ করতে আসো, এইটা কিন্তু আমার সাথে আব্দুল্লাহ বিন মাসউদকে আমি জানাই নাই, গোপন দেখেছি, তুমি আর লজ্জা করিও না, আজ পর্যন্ত আমি কারো কাছে বলি না। বৃদ্ধ বলে, আমিরুল মুমিনিন, তাইলে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। আমার কান যখন তোমার মুখের কাছে নিয়ে গেলাম, ওরে আমিরুল মুমিনিন, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। আমিরুল মুমিনিন এমনিভাবে তার কানটা ওই বৃদ্ধ ব্যক্তির মুখের কাছে যখন নিলেন, তখন সে বলল, আমিরুল মুমিনিন, দে তুমি জানিয়ে রাখো, সেই দিন মহান রব্বুল আলমিনের দরবারে আমি তওবা করেছি, ওগো রব্বুল আলমিন, আমি অপরাধী, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ আগে আজ থেকে তওবা করে নিলাম, আর কোনোদিন এই রকম কর্ম আমি আর করব না। তুমি আমাকে দেখে ফেলেছো, আমিও কিন্তু সাথে সাথে তওবা করে নিয়েছি, আমিও কিন্তু এই কাজটা আজ পর্যন্ত করিও নাই, আর যতদিন আমি দুনিয়াতে আছি করব না। উমর যখন শুনলেন, শোনার সাথে সাথে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আশ্চর্য কোনো কথা শুনলে কি বলতে হয়, আল্লাহু আকবর, এইভাবে আল্লাহু আকবর বলতে আসেন। সাহাবায়ে কেরাম যারা ছিল তারা মনে মনে ভাবে, কি যে হইল, উমরের মুখের কাছে তার খান নিল, তার মুখের কাছে উমরের খান নিল, এইভাবে তারা কানাকানি করলো, আর উমর রাজি আল্লাহ তাআলানু আশ্চর্য হইয়া আল্লাহ আকবরের ধ্বনি দিতে আসে, এই যে কি যে হইল, কিন্তু কোনো মানুষ জানে না আজ পর্যন্ত উমর রাজি আল্লাহ তাআলানু কাউকে সেই দিনের কথা বলেও নাই। তাইলে বোঝা গেল, কোনো মানুষের আপনার গোপন রহস্য যেগুলো আছে এইগুলাকে তালাশ করতে না। আল্লাহ কোরআনের দ্বিতীয় অংশে বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্ন বাযাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু। তাইলে কোনো মানুষের যদি গোপন রহস্য থাকে, তাইলে এইগুলাকে আমরা তালাশ করব কি, এইগুলাকে আমরা তালাশ করব না। মানুষের প্রতি আমাদের ধারণা হবে, হাদিসে আছে, জুন্নু বিল মুমিনে খায়রা, মানুষের প্রতি আপনি ভালো ধারণা রাখবেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এই আয়াতের ব্যাখ্যায় জন যে ধারণা, ধারণাকে তিন ভাগে বাক্য রয়েছে, কয় ভাগে, তিন ভাগে, সব ধারণা আবার ঠিক না, বুঝিয়া নেন, ধারণাকে কয় ভাগে বাক্য রয়েছে, তিন ভাগে। আল্লাহর প্রতি বন্দার যে ধারণা, এই ধারণার উপর আমল করা হইল ফরজ। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি, আনা ইন্দা জন্নে আবদি বি, মহান রব্বুল আলামিন বলেন, বন্দা আমাকে যে রকম ধারণা করবে আমি রব্বুল আলামিন তার সাথে এই রকম ব্যবহার করব। এই ধারণার অর্থ হইল, বন্দা আমার প্রতি যেরকম ধারণা করবে আমি রব্বুল আলামিন তার প্রতি এইরকম তার ধারণা অনুযায়ী ভালো ব্যবহার করব। আল্লাহ কি বন্দার কোনো মন্দ ধারণা মন্দ করে না, আল্লাহ বন্দার কোনো মন্দ করে না। এই জন্য আল্লাহর প্রতি যে জন্মা ধারণা, এই ধারণাটা আমাদের জন্য আপনার ধারণা এটা বালা হওয়া চাই, বালা হইল কি, ফরজ। কুরু ধারণা করইল হারাম। যেমন দেখেন, মক্কার কাফিররা নবীজিকে বলল, হে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি বারবার কষ্ট দিতে আসো। যখন দেখলো নবীজিকে পাগল বলার পরেও যখন আপনার তার দিকে মানুষ আগেই যেই আসে, তার ধর্মে যেইতেই আসে,
তখন তারা বলল, হে মুহাম্মদ, হা, তোমার নবুয়তিকে আমরা স্বীকার করিয়া নিব যদি তুমি একটা কাজ করতে পারো। বলে, কি কাজ? তাদের ধারণা হইল মুহাম্মদ তো জাদু দিয়া এই মাটিকে নষ্ট করিয়া দিছে, আসমানে তার জাদু চলবে না। হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হইয়া থাকো, আসমানে যে চন্দ্র আছে ওই চন্দ্রকে তুমি যদি দেখণ্ডিত করিয়া দিতে পারো, তাইলে আমরা মনে পারে বিশ্বাস করি জানিব তুমি সত্যিকারের নবী। মহান রব্বুল আলমিনের দরবারে বিশ্ব নবী রহমতুল্লাহ দোয়া জানায়, ওগো রব্বুল আলমিন, মক্কার কাফের আমাকে পরীক্ষা করতে আছে, আমার কোনো ক্ষমতা নাই, তুমি সর্বক্ষমতার অধিকারী, আল্লাহ গো তুমি যদি চাও এইগুলাই চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করিয়া দিতে পারো। আল্লাহ রব্বুল আলমিন বলেন, হে নবী, তুমি ওই মক্কার পাহাড় থেকে আঙ্গুল দ্বারা ইশারা করবে, আমি রব্বুল আলমিন ওই তোমার আঙ্গুলের ইশারায় ওই চন্দ্রকে আমি দ্বিখণ্ডিত করিয়া দিব। নবীজি ইশারা করলেন, চন্দ্রকে আপনার কি করিয়া দিলেন? মহান রব্বুল আলমিন দুই খণ্ড করিয়া দিলেন, দ্বিখণ্ডিত হইয়া গেল। তারা বলে, না, তাইলে তোমার জাদু আকাশে এবং পাতালে, সেই জায়গায় চলিয়া গেছে। বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন যুদ্ধের মাঠে চলিয়া গেছেন, কাফিরদের সাথে যুদ্ধ করতে আসেন, এমন ভাবে তুমুল যুদ্ধ লাগলো, সাহাবায়ে কেরাম নবীজি আসরের নামাজ পড়তে পারে নাই, যুদ্ধ করতে করতে সূর্য অস্ত হইয়া গেল। নবীজি মনে মনে ভাবলো, আমার তো আসরের নামাজ কজ হইয়া গেল। সাহাবারা বলে, ওগো নবীজি, কাফিরের সাথে যুদ্ধ করতে করতে নামাজের সময় চলিয়া গেল। আল্লাহর দরবারে নবীজি হাত তুলিয়া দোয়া জানায়, ওগো রব্বুল আলামিন, তোমার দিনকে বুলন্দ করার জন্য, তোমার দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যুদ্ধ করলে লাগলাম, এমনিভাবে সূর্য অস্ত হইয়া গেল, আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহ বলে, সূর্য তোমার কোনো ক্ষমতা নাই, আমি সর্বক্ষমতার অধিকারী। হে সূর্য, আমি রব্বুল আলামিন তোমাকে আদেশ করতে আসি, তুমি তো পশ্চিম আকাশে একদিন উঠবে কিয়ামতের পূর্বে, আমি রব্বুল আলামিন আমার নবীর সম্মানার্থে তোমাকে আমি আদেশ করতে আসি, সূর্যরে আজকে তুমি আবার পশ্চিম আকাশে উদয় হইয়া যাও, আসরের সময় যে জায়গাতে থাকার কথা সেই জায়গায় চলিয়া যাও। আমার নবী এবং সাহাবায়ে কেরাম আসরের নামাজ যখন পড়িয়া নিবে সাথে সাথে তুমি আবার অস্ত হইয়া যাইবে। তাইলে এইগুলো হইল মুজেজা, এইগুলার নাম হইল কি? মুজেজা। আর আমাদের বাংলা ভাষায় এইগুলাকে বলা হয় অলৌকিক ঘটনা। মুজেজা শব্দের অর্থ হইল দুনিয়ার বৈজ্ঞানিক, দার্শনিক, গুণী, জ্ঞানী, বিচক্ষণ, বিবেকবান, বুদ্ধিমান, দূরদর্শী, পারদর্শী, দুনিয়ার মানুষের জ্ঞানে যা করে না এমন কর্ম যদি নবীর থেকে সম্পাদিত হয় তার নাম হইল কি? মুজেজা। তার নাম হইল মুজেজা। এই জন্য এইরকম ধারণা নবীদের আপনার নবুয়তির মাসাইল যেগুলা মুজেজা আছে এইগুলোর প্রতি ধারণা করা সঠিক হইতে পারে, অঠিক হইতে পারে, এইটাই হইল কি? হারাম। এইরকম ধারণা হারাম। আবার কিছু ধারণা আছে বৈধ জায়েজ। যেমন দেখেন হাদিস, যে যুগে হাদিসকে সংকলন করা হয়, কথা কিন্তু লম্বা, তাদের প্রচারের জন্য, প্রসারের জন্য, সুনামের জন্য, সুখ্যাতির জন্য কিছু হাদিস বানাইয়া দিত, হাদিসের অংশের সাথে তার মনগড়া, তার পক্ষ থেকে দুইটা বা একটা শব্দ লাগাইয়া দিত যেন মানুষ তাকে বড় মুহাদ্দিস বলেন। হাদিস যখন সংকলন হয়, হাদিস যখন লিখা হয়, সেই যুগে কিছু মানুষ এই রকম ছিল, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এইরকম মানুষকে পরিচয় দিয়েছেন। হাদিসের জন্য যে সমস্ত গুণাবলী হওয়ার প্রয়োজন এই সমস্ত গুণাবলী তাদের মধ্যে নাই, সুতরাং তাদের প্রতি ভালো ধারণা করিয়া খারাপ হাদিসকে নবীর হাদিস বলবে না। তাদের মেধা শক্তি দুর্বল, যাদের যে সমস্ত মুহাদ্দিসিনের মেধা শক্তি দুর্বল এই সমস্ত মুহাদ্দিসিনের হাদিস শোনা যায় না, গ্রহণ করা যায় না। এই মর্মে আমি একটা ঘটনা বলতে চাই। সেহাসিত্তার ছয়টি কিতাব
একটি কিতাবের নাম হইল তিরমিজি শরীফ। নাম শুনেছেন? শুনছেন। গরভুরের মানুষ নাম শুনবেন না কেন? একটা কিতাবের নাম হইল তিরমিজি শরীফ। বহু বড় মুহাদ্দিস, উনি শেষ বয়সে আপনার চক্ষু অন্ধ হইয়া গেল, চক্ষু চলিয়া গেল। হজের সফরে যাইতে আসেন সাথীরা পিছনে, আর উনি হইলেন আগে উটের উপর সোয়ার। রাস্তায় এক রাস্তায় যাইয়া এইভাবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই মাতাকে নিশা করিয়া দিলে। উপরে কোন কিছু না, এরপরেও মাতাকে নিশা করিয়া দিলে। সাথীরা বলল, হুজুর আপনি তো এত সময় আসলেন মাতাকে উঁচা করিয়া, এই জায়গাতে আসার পরে কোনো কিছু নাই, মাতাকে নিচু করিয়া দিলেন, কারণ কি? ইমাম তিরমিজি বলেন, এই জায়গাতে রাস্তার উপরে একটি ডাল আছে না, এইভাবে বলে না না এই জায়গাতে কোনো ডাল নাই, দাঁড়াও দাঁড়াও, যদি এই জায়গাতে কোনো ডাল না থাকে তাইলে আমার স্মরণ শক্তি দুর্বল হইয়া গেছে, আজ থেকে আমি আর হাদিস বর্ণনা করব না, স্মরণ শক্তি দুর্বল, মিথ্যা হাদিস বলবো, আজ থেকে আমি হাদিস আর বলবো না। অথচ উনি হইলেন কি? অন্ধ, চক্ষে দেখেন না। বললেন, যাও এই বাড়িতে গিয়া বাড়ির মানুষকে ডাকিয়া আনো। বাড়ির মানুষকে যখন ডাকিয়া আনা হইল তখন বললেন, এই জায়গাতে এমনিভাবে গাছের একটা জাল ছিল কিনা? তারা বলল, হুজুর হা, এই জায়গাতে রাস্তার উপর এইভাবে বাঁকা একটি ডাল ছিল, ওই দিকে হাজিদের রাস্তা, আসা যাওয়া করে তাদের কষ্ট হয় বিদায়, এই ডালটা আজকে আমরা কাটিয়া ফেলেছি। অথচ কি পরিমাণ টান, সে অন্ধ এই জায়গাতে যাইয়া, এমন আপনার ঠার, এই জায়গাতে যাওয়ার পরে মাতাকে সে নিশা করিয়া দিল। সেই জগতে কিছু কিছু মুহাদ্দিস ছিল, ওরা কিন্তু হাদিস বানাইয়া নিজেরকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য কিছু হাদিস বানাইয়া দিত। এইগুলাকে হাদিসের পরিভাষায় আল জারহু ওয়া তাদিল বলা হয়। এই রকম রাবিদের হাদিস গ্রহণ করবে না, তাদের ধারণা যেগুলো আছে দুর্নাম, এইগুলা মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করিয়া দিয়াছেন দিনের স্বার্থে। কোন স্বার্থে? দিনের স্বার্থে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাযন ইন্না বাযাযযন্নি ইসমুন ওয়ালা তাজাসসু, কোন মানুষের প্রতি তোমরা মন্দ ধারণা করিও না, কোন মানুষের গোপন রহস্যকে তোমরা অনুসন্ধান করিও না। আয়াতের দুইটা অংশ বললাম, তৃতীয় লম্বর অংশ আমি আরো কানে যাইতেই হয়, ওরা তো আমাকে আপনার এমন লম্বা টাইম দিল আর আমাকে সাড়িয়ে দিতেই আছে। আমার জীবনটা চলিয়া গেলে তাদের তো কোনো কিছু না। গেলাম গরিপুর ওয়াজে, তিনটা থেকে আপনার ফজর পর্যন্ত ওয়াজ করলাম। ফারুক সাহেব উনি আসিয়া বললেন, মুহাদ্দিস সাহেব ওয়াজ করেন ওয়াজ করেন, ফজর পর্যন্ত ওয়াজ করি আমার গলা নষ্ট হইয়া গেল, তিনটা ওয়াজ আমি মিস করলাম, ৫৫০ টাকার ঔষধ খাইলাম। এইভাবে কারেন্টে মানুষের গলা টানে বেশি সময় কথা বললে, আমাদের কিন্তু এইভাবে বলতেই হয়, উজাগরিও করতে হয়, আপনার ঘুমও কম হয়, এই জন্য যাই হোক তবুও এইটা হইলো আমার এলাকা, আমার দেশ, সময় যদি আমি কিছু দেই, কষ্ট যদি হয় তাইলে জীবনে মরণে যাদেরকে আমি পাইব তাদেরকে আমি সময় দিলে তো এইটা এমন কিছু না। তিন নম্বর, ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযা, একে অন্যের পরনিন্দা করিও না। পরনিন্দার আরবি হইল গীবত, তোমরা একে অন্যের গীবত করিও না। গীবত কাকে বলেন জানেন? তাইলে সংজ্ঞা জানিয়া নেন। গীবত হইল আমার মাঝে যে দোষ আছে, আমার মধ্যে যে দোষ পাওয়া যায়, এমন দোষ আমার অগোচরে অন্য মানুষের কাছে বর্ণনা করার নাম হইল গীবত বা পরনিন্দা। আমার মধ্যে যে দোষ আছে, এমন দোষকে আমার অগোচরে অন্য মানুষের কাছে বর্ণনা করার নামই হইল গীবত বা পরনিন্দা। শরীয়তের দৃষ্টিতে এটা কি না? বৈধ না। তাইলে হাদিসটা শুনিয়া নেন। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ابو هريره থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন, আতাদুরুনা মাল গীবতু,
হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কোন জিনিস? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আল্লাহ এবং রসুল ভালোই জানেন, আমরা জানি না। নবীজি বললেন, যিকুরুকা আখাকা মা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন মন্দ কথা বলা, অগোচরে তার মন্দ কথা বলা, যে কথা শুনলে সে কি করবে, অপছন্দ করবে, এমন জিনিসের নামই হইল কি? গীবত। তারা আবার বললেন, ফাকিলা আফার আইতা ইন কানা ফি আখি মা আকুল, অগো নবীজি, আমার ভাইয়ের মধ্যে যদি এই দুষ্টা থাকে, যে দুষ্টা আমি বলতে আসি এইরকম যদি দুষ্ট থাকে, তাইলে কি হবে? আল্লাহ নবী বলেন, ফাকাদ ফাকাদি তাবতা, তার মধ্যে দোষ আছে, আর তার অগোচরে বললে এইটার নামই হইল গীবত। আবার নবীজি বলেন, ওয়াইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুল ফাকাদ বাহাত্তা, আর যদি তার মধ্যে যে দোষ নাই, এমন দোষ যদি তার অগোচরে অন্যের কাছে বলা হয়, তার নাম হইল মিথ্যা অপবাদ, বুহতান। আরবিতে বলা হয় বুহতান, আর বাংলায় বলা হয় কি? মিথ্যা অপবাদ। এই গীবতের চেয়ে মিথ্যা অপবাদ আল্লাহ তাআলার কাছে হইল আর আপনার বেশি মারাত্মক গুনাহ। দোষ নাই, এমন দোষ তুমি চাপাইয়া দিলে তার দুশ্মনীকে প্রকাশ করার জন্য, আল্লাহ বলতেছে এইটার নাম হইল মিথ্যা অপবাদ। তাইলে জাবির কি বলে শুনেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا. الله نبي বলেন, গীবত হইল আপনার জিনার চেয়ে আরো মারাত্মক। قالوا وكيف الغيبة أشد من الزنا, লম্বা হাদিস আমি আগে পড়ি নাই, এখন পড়তে আছে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, গীবত জিনার চেয়ে মারাত্মক ক্ষেমন করে হইল। নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াস্তাগফিরু ফায়াগফিরুহা, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইয়াগফিরু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আপনার জিনা করলো, সে শয়তানের দুকায় ফলিয়া জিনা করিয়া নিল, মহান রব্বুল আলমিনের দরবারে তোবা করলো, আল্লাহ রব্বুল আলমিন তার তোবাকে কবুল করিয়া নিলেন, তাকে মাফ করিয়া দিলেন। কিন্তু যে পরনিন্দা করলো, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ হবে না। আমি যার পরনিন্দা করলাম, বিবাদ করলাম, যদি এই ব্যক্তি আমাকে মাফ না করে, তাইলে মাফ হবে না। আমাদের সমাজে এমন কিছু আছে, মানুষ মানুষের হককে নষ্ট করিয়া নেয়, আল্লাহর হক। আল্লাহ নবী বললেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালিমা ফলিয়া নিলে সে বেহেশতে চলিয়া গেল। আবু যর সাহাবা উনি শুনিয়া বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, বলে কলিমা পড়লে বেসতে যাবে, সে যদি চুরি করে জিনা করে। নবীজি বলেন, ও ইন জানা ও ইন সারাকা, চুরি করলেও যাবে, জিনা করলেও যাবে। এর অর্থ হইল কি? এইটা হইল আপনার হুকুল্লাহ। যদি বন্দা আল্লাহর দরবারে হুকুল্লাহর জন্য তওবা করে, আল্লাহ আমি নামাজ পড়ার কথা ছিল, আপনার হককে আমি ধ্বংস করে দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করিয়া দিবেন, আল্লাহ তাকে মাফ করিয়া দিবেন। বন্দার হক, বন্দার পাওন, বন্দার টাকা, বন্দার জায়গা, বন্দার জমিন এমন আছে, আমরা আপনার এই বন্দে গেলাম কোদাল নিয়া, আপনার এমনভাবে কাটলাম যে কোনো রকম আইলটাকে আমি সরাই দিলাম, এই করলাম সেই করলাম, এইগুলা করতে পারবেন, নবীর সহি হাদিস জানিয়ে রাখেন। যদি অন্য কোনো মানুষের এক বিঘা জায়গা, এক বিঘত মানে এক বিল্লস জায়গা, আপনি যদি আত্মসাত করেন, হাসর মাঠে মহান রব্বুল আলমিন এই আপনার সাত পরিমাণ, সাত জমিন পরিমাণ, এক বিকট জায়গা আপনার খাদে লোকটাইয়া দিবে। বন্দা তোমার পেট ভরে নাই, এক বিকট জায়গা অন্যায়ভাবে তুমি দখল করেছো, আমি রব্বুল আলমিন সাত জমিন যতক্ষণ আছে এক বিকট জায়গা তোমার গলায় বার দিয়া দিলাম, আজ তুমি হাঁটতে থাকো, পারবে না হাঁটতে? এইগুলো আমরা বুঝি না।
স্বাভাবিক, এইগুলো আমরা কানেও যায় না ঢুকেও না। মনে করেন দুনিয়ার জীবনটা যদি কোনো রকম অন্যের হককে আপনার আমি ঠগাঠগি করিয়া আমি যদি এইভাবে দুনিয়ার জীবনটা পরিচালিত করিয়া যাইতে পারি, আমার জীবন দৈন্য, আমি ধনী, এই সেই মানুষ বলবে। আল্লাহ রসুল বলতেছেন এই যে জীবন, ওলা ইয়াগতাব বাযুকুম বাযা, নবী বলে এক মুসলমানে অন্য মুসলমানের গীবত করলো, আপন বাইয়ের মৃত গোশতকে সে খাইল। আচ্ছা বলেন, কোনো মানুষ কোনো মানুষের গোশত খাইতে চাইবে? চাইবে? আল্লাহ কুরআনে বলতেছেন গীবত করা এই ব্যক্তির মৃত বাইয়ের গোশত খাওয়ার মতো। মানুষ তো জীবিত গোশত খাইবেই না, বরং এই পরিমাণ গুনাহ, মৃত বাইয়ের গোশত খাওয়া যে পরিমাণ অপরাধ, যে পরিমাণ দূষণীয়, অন্য মানুষের পরনিন্দা করা সেই পরিমাণ দূষণীয়। কথা বুঝে আসছে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, আল্লাহ বলতেছেন না এইটাকে তোমরা ঘৃণা করবে, মৃত বাইয়ের গোশত খাওয়াকে তোমরা ঘৃণা করবে। যদি মৃত বাইয়ের গোশত খাওয়াকে ঘৃণা করে থাকো, তাইলে তোমরা অন্য মানুষের পরনিন্দা করিও না। নবীজি একবার মদিনায় আপনার ঘোষণা করিয়া দিলেন, আগামীকাল সবাইকে রোজা রাখতে হবে, রমজান মাস ছাড়া। নবীজি ঘোষণা করিয়া দিলেন আগামীকাল সবাইকে রোজা রাখতে হবে। সাহাবারা মনে মনে ভাবলো হয়তো এই রোজাটা অনেক ফজিলতের রোজা, এই যে না আল্লাহর নবী আমাদেরকে বলতেছেন রোজা রাখার কথা, ঠিক আছে আমরা রোজা রাখব। নবীজি আবার বললেন, আমাকে জিজ্ঞাসা না করিয়া তোমরা রোজা ভঙ্গ করতে পারবে না, অর্থাৎ আমাকে জিজ্ঞাসা না করিয়া ইফতার করতে পারবে না যদিও সূর্য অস্ত হইয়া যায়। সাহাবারা রোজা রাখলো সারাদিন উপোস, যখন সূর্য অস্ত হইয়া গেল তারা আপনার ইফতার করে না, যেহেতু নবীজি বলছেন আমাকে জিজ্ঞাসা না করিয়া তোমরা ইফতার করবে। নবীজি রেখে তোমাতে আসলো, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন রোজা রেখেছি, আপনার কথাকে পালন করেছি, আপনি বলেছেন আপনাকে জিজ্ঞাসা না করিয়া আমরা রোজা ভঙ্গ করব না, আমরা ইফতার করব না। অগ নবী, সূর্য অস্ত হইয়া গেছে, এখন তো ইফতারের সময়, আপনি যদি বলিয়া দেন তাইলে আমরা রোজা ভাঙতে পারি। নবীজি বললেন হ্যাঁ। ইত্যবসরে একজন এক ব্যক্তি আসলো, আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় দুইজন মহিলা রোজা রাখছে, এখন তারা তো আপনার দরবারে আসতে পারে না, লজ্জাবোধ করে তারা আসে নাই, এখন তারাও তো রোজা ভাঙতে চায়, অনুমতি ছাড়া কীভাবে রোজা ভাঙবে? আমাকে বলল তুমি নবীর খেদমতে চলে যাও, আমরা রোজা রাখছি, যদি নবীজি বলেন তাইলে রোজাকে আমরা কী করতে পারি? ভঙ্গ করতে পারি, মানে ইফতার করতে পারি। নবীজি বললেন ওই দুইজন মহিলা রোজা রাখছে না, ওরা তো রোজা রাখে নাই, ওরা তো সারাদিন গোশত খেয়েছে, সারাদিন গোশত খেয়েছে। উনি তো ভাবলেন যে গোশত কীভাবে খাইবে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাকে বলল ওরা রোজা রাখছে, আর আপনি বলতেছেন তারা গোশত খাইল, আমি তো কথার অর্থ বুঝতে পারতেছি। নবীজি বলেন যাও তাদের কাছে যাও, দুজনকে দুইটা পেয়ালা দিবে, দুইজনের হাতে দুইটা পেয়ালা দিবে এবং বলবে যেভাবে হয় না কেন আঙ্গুল ঢুকাইয়া হইলেও ওই পেয়ালার মধ্যে তারা যেন বমি করতে থাকে। এমনিভাবে যখন দুজনের কাছে দুইটা পেয়ালা দেওয়া হইল, তারা আপনার এইভাবে পেয়ালার মধ্যে বমি করতে লাগলো, একজন বমি করার সাথে সাথে তার মুখ থেকে গোশত আসতে লাগলো, আপনার গোশত আসলো, রক্ত আসলো, গোশতের টুকরো আসতে লাগলো, রক্তের চাকা আসিয়া ওই পেয়ালাটা ভর্তি হইয়া গেল। আরও একজন মহিলা, সেও বমি করলো, তার মুখ থেকে আপনার গোশত আসলো, রক্ত আসলো, এইভাবে আপনার ফুজ আসলো, তার কিন্তু পেয়ালা ভর্তি হয় নাই, অর্ধেক পেয়ালা ভর্তি হইল। নবীজির খেদমতে নিয়ে আসলে, নবীজি তো বলছেন তাদেরকে বলবে দুজন দুনু পেয়ালাতে কী করবে, বমি করবে। নবীজির খেদমতে নিয়ে আসলো,
নবীজি বললেন, দেখো ওরা গুস্ত খাইছে, উনি বেশি গুস্ত খাইছে, পেয়ালাটা বরিয়া দিছে, আর উনি গুস্ত কম গাইছে, এই জন্য পেয়ালা ভর্তি হয় নাই, অর্ধেক পেয়ালা ভর্তি হয়েছে। অর্থ বুঝছেন, সারাদিন রোজা রাখিয়া পরনিন্দা গিবত পরের যে আলাপ আলোচনা একবারে আপনার সীমার বাইরা করছে, একবারে শেষ, এই জন্য তাদের মুখ থেকে আপনার গোস্ত এবং ফুজ এবং রক্তের টুকরা বাহির হইয়া পেয়ালা ভর্তি হইয়া গেল। আল্লাহ বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, এইটাকে তোমরা কি করবে, না পছন্দ করবে, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেরকম হারাম, এর চেয়ে আরো মারাত্মক গুণ হইল পরনিন্দা করা। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের আপন এই জন্য বলিয়া দিলাম, আর যে এলাকার যে পরিবেশ, এই এলাকার মানুষ যেভাবে বুঝে এবং জানে, অন্য এলাকার মানুষ এইভাবে বুঝেও না জানেও না। আমাদের দেশে একটি প্রথা আছে, রোজাটা রাখলো, এই যে আপনার ইব্রাহিমপুরের এখানে একটা ফুল আছে না, যেখানে কয়েকজন মানুষ বসা যায়, ওই ফুলে চলিয়া গেল, গরমের দিন যদি হয় তাইলে একটা গাছের ছায়ায় চলিয়া গেল, কয়েকজন এই জায়গাতে গিয়া বসলো, বসিয়া আর এই জায়গাতে বসিয়া গ্রামের যা কিছু আছে পরনিন্দা, আলাপ করতে কত আরাম লাগে, কত ভালো লাগে, আর এইভাবে আপনার আলাপ করতে করতে দিনটা আপনার চলিয়া গেল। এই যে আমরা পরনিন্দা করলাম, রোজা রাখলাম, নবীজি বলেন রোজা রাখিয়া পরনিন্দা যে মানুষ করলো তার রোজা না শেষ, শুধু উপুষি করলো, উপাস করলো, তার রোজা বলতে কোনো কিছু নাই। বেরাদরান ইসলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের তৃতীয় অংশে বলতে আছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, কুধারণা থেকে, মন্দ নিন্দা থেকে, নাইনি অন্যের গোপন রহস্যকে অনুসন্ধান করা থেকে তোমরা বিরত থাকো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তৌবা গ্রহণকারী এবং করুণাময়। এখন যদি আমরা গিবত করিয়া নেই তাইলে এই গিবত থেকে আমরা মুক্তি কীভাবে পাবো, আরও একটা হাদিস আছে সেইটা শুনবেন। আন আনসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিন কাফফারাতিল গীবতি আন ইস্তাগফিরা লাহু আই ইস্তাগফিরা লিমানি গিতাবতা আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আনস থেকে একটা হাদিস, আনস হইল নবীজি যখন মদিনায় চলিয়া গেলেন, আনস ছোট ছিল, তার মা নিয়ে আনসকে নবীজির খেদমতে দিল, দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আনসুন খাদিমুকা, আনস হইল আপনার খাদিম, একাধারে 10 বৎসর আনস নবীজির খেদমত করলো, তার মা উম্মে সালাম নবীর খেদমতে আসিয়া বসল, ইয়া রাসূলুল্লাহ আনসুন খাদিমুকা ফাদুল্লাহ লাহু, আপনার খেদমত যখন করলো তার জন্য কি আপনি দোয়া করবেন না? নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি মালিহি ওয়া ওয়ালাদিহি, ও রব্বুল আলামিন আনস আমার খাদিম, দিবানিশি আমার খেদমত করলো, তার মা আমাকে দোয়া করার জন্য বলল, ওগো রব্বুল আলামিন তার মালের মধ্যে তুমি বরকত দাও, তার ঔলাদের মধ্যে তুমি বরকত দাও। লেখে তার জীবন দশায় তার ঔলাদ বা ঔলাদের ঔলাদ শতর উপরে চলিয়া গেছে, আল্লাহ নবী দোয়া করলেন ঔলাদের মধ্যে বরকত শতের উপরে চলিয়া গেছে, এবং প্রত্যেকের বাগানে বৎসরে একবার ফল আসত, আর নবীজির দোয়ার বদৌলতে আনসের বাগানে বৎসরে কয়বার ফল, দুইবার, বরই আসলেও দুইবার, আম আসলে দুইবার, জাম আসলে দুইবার, কাঁঠাল আসলেও দুইবার, নবীজির দোয়ার বদৌলতে তার বাগানে বৎসরে কয়বার, দুইবার, সবার বাগানে একবার, আনসের বাগানে দুইবার। আনস বলতেছেন, আপনি যে ব্যক্তির গীবত করলেন, যদি এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে আপনি ক্ষমা চান, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও,
তাইলে আপনার গিবতের কফফারা হইয়া গেল, গিবতের কফফারা হইয়া গেল। এই জন্য দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য দোয়া করবেন, সমস্ত মুসলমানের জন্য দোয়া করলে হয় কি, আমি কোনো মানুষকে আঘাত দিছি, কষ্ট দিছি, এই করছি সেই করছি, সবার জন্য যখন আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তার এই কষ্টের দ্বার থেকে আমাকে মুক্তি দিয়া দিবে। বেরাদরান ইসলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সম্মুখে এই আয়াত তিলাওয়াত করলাম, তিনটা মুসা আমি বললাম এবং হাদিস তিনটা হাদিস আমি পড়েছিলাম, হাদিসের অর্থ বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শোনা, আমাদের এই বসা, আমাদের এই বলাকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আমাকে আরও অন্যত্রেও যাইতে হয়, আরও যাওয়ার কথা আছে, আমরা মুখতসর দোয়া করিয়া নিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। ও সাহাবগণ, কিয় লাগি ইটা আজকু বাসা দি দোয়া ওয়াজ করছি, বুঝছেননি, বুঝছেননি আপনারা? এক গুরুই হ ইটা বলে না কইলে আলিমও নাই, মনে মনে চিন্তা করলে হুঙ্গা কই লাগলে কিতা করবা, জন্ম নিছে ওখানো, হে মাতে মাতৃভাষায়। আর আমরা যদি আপনার মাতৃভাষায় ওয়াজ করি কইব না না ইটা কিতা ওয়াজ, বাইরা আমার বন্ধুরা আমার ইনারা তিনারা যদি কইব সুবহানাল্লাহ, হে ভাইয়েরা আমার সুবহান আল্লাহ, কিনা সুবহান আল্লাহ, ভাইয়েরা খাওয়ার বাদে সুবহান আল্লাহ আছে নি, বন্ধুরা খাওয়ার বাদে সুবহান আল্লাহ আছে নি, এমন এক দিন আইব যে আপনার আওয়াজে আর গানে সমান, খালি উন ভাই গান আর আওয়াজ শুনিও দেখিও, আমি এটা মাতি কণ্ঠর মাঝে আকর্ষণ নাই নিবা, গান হরিয়া দেখো ই গ্রামের বুড়া দুড়ো যাইবা, কমপক্ষে দাড়ি বান্ধিয়া যাইবা, আমি শুনছি এক জায়গা তুলে বেটায় মৌলী বাজার বুড়া বেটায় আপনার গান ডাকছে, ফুলিনতে গান গাইরা স্কার্ট বিন দিয়া, আর হে আপনার আগে তারে বইয়া রাখছেন ফয়েজা দিয়া, আর ফুলিন তার হামদার জান গিয়া তার লাগে নবডং করুন, আর হে সময় আপনার ফয়েজা বান্দিয়া দে আগুও তো আপনার ইটার লাগি দেওয়া নাই নাইনি, ও দেখো এগুই লগে ও যে মরে যে বুড়ারে পাইছিল ও বুড়ার লাখান উপযুক্ত মানুষে ভাইছে না, আর না তারে আগ ঘটনা কইয়া চাললো নে, এখন আমরা দেশের মানুষে হয়ে রে বা ইলা যদি বাসা দিয়া আমরা চিনি না কিতা, না চিনার কিতা আছে, বহারি বন্ত ফলাম বহারি ফলাইলি আর বাকি রইল কিতাব, আর কোন কিতাব দিলে ফলাইতাম পারতাম নাই, আর বাসা কিতাম আর ফেটোর ভিতরে তাকিয়ে কি আইননি, সব তো আমরা ভারি। আমি কেন্দ্রীয় মসজিদ বালাগঞ্জ অনু বয়ান করি, তো পয়লা সিলেটি বাসায় করতাম, তারা কইলা হুজুর কিছু ইনো আপনার টিএনও ইএনও ওসি বসি কিতা গীতি বাইরা তাকে মানুষ হলো আইন কিছু তবলিগো বাইরা ডিস্ট্রিক্টর সিলেটি বাসা তারা বুঝে না, ইটা তো মার্গর তাকে কেউ শিকিয়ায় না, আস্তে আস্তে হুজুর অভ্যাস করুক, আমি করবো কিতা না হরিয়াও ইনো শুদ্ধ ভাষায় বাস হরি, আপনারা হয়তো কেউ গেলেও বা কোনো দিন ওলা হরিয়া মনে মনে হইবা যে আল্লাহ ইটা করি কেউ লাগে বুধ ভাই না, হুম তো ইটা করি কেউ লাগে, তারা হইয়া দিছে করতাম এর লাগি করি, আর ইলা যদি আমরা ওয়াজ করতাম চাই ইনশাআল্লাহ সব সময় পারব করতাম, হয়তো একটু বেশ সময়ব না নি, কারণ আমরা তো ভাষা ইটা না সবাই নি বেশ সময়ব, মারি দিতাম পারবো, তো এক গুরু মানুষে হয়ে মনে হয় আমরা এটা জানি না, তো আঞ্চলিক ভাষায় ওয়াজ হলে ও যে মা বই নকল যারা আছে তারাও খুব ভালো বুঝে, আঞ্চলিক ভাষায় ওয়াজ হলে বেটিনতে খুব ভালো বুঝবে, আপনারা তো বুঝবা ও হল বেটিনতে এটা বুঝতে নাই, ফর নিন্দা বড় নিন্দা কিতা বুঝতো বা মন্দ ধারণা কিতা বুঝতো, হ্যাঁ এর লাগিয়া সিলেটি ভাষায় ওয়াজ করলে সিলেটি মানুষের সিলেটি মহিলাগুলোর ফায়দা হয়, তো দেখলাম আর কি আপনারা রে হইলাম হতা ভারি, আপনারা এই হতা মনে করি না জান যে এটা ভারি না, এই হতা মনে করি না জান, আমরা বলতেও পারি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। 8:30 9:30 10:30 দুই ঘন্টা উপরে হয়ে গেছে কি, ওয়াজ করলাম আল্লাহ তালাই কবুল করত, আর কিছু মানুষের দোয়ার দরখাস্ত, তবে বিশেষ করিয়া ইগানো আপনার তার আব্বার নাম কিতাবা জফুরাম মরহুম জফুরাম সাহ তার মাগবিরতর লাগি আপনার লয়েছে, হে দোয়া চাইছে, আরও আমরা দুই সাগির
এরাও আমরা লন্ডন গেছে ইয়াদও ধরে উড়ে না, দেশও তাহলে হইব হইব হুজুর গেলে গাড়ি এটা লইয়া দিলেই পুতে বাই পুতে যা আছে দিলেই আর গিয়াল হেলেও হইতো নাই বুঝছেন নি ইটা আছে চাকরি একটাই আর অনেক বিমারী গ্রাম আসেন বিশেষ করিয়া ফঙ্কি মিয়া সাহেব তাইনও দোয়া চাইছেন, আমার মই দুইজন ও গ্রাম বেমার, আমার মাও বেমার, সর উফরে বয়েছে একেবারে আপনার গড় বৈঠি দাঁত একটাও করছে না, কিন্তু আমার গ্রামের বহুত মানুষ সকল আসেন ইলা বয়সাল আর কেউ নাই, এর বাদে আল্লাহ শুকুর দাঁত পড়ছে না, আল্লাহ খালি ও নমাজের খাতির আর তিলাবতের খাতিরে তান দে এখনো রাখছই নলা, দোয়া করবা সব সময় আমি দোয়াও করি আর খেদমতর জাগইল ওখান ও জায়গাতো আপনি খেদমত করতা, এর লাগে এই গ্রামের আরও বহুত জেগা নকল কবরে গেছেন কি সমস্তর মাঘ বিরত হইতো সবার গেছে আপনা আপনার আপনারা দোয়া করবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين زندہ قدوس خدای شان سے رب العالمين দয়ার আল্লাহ তুমি সর্বশক্তিমান তোমার কবজায় কুদরত তমাম জমিন আসমান তুমি চাইলে সেকেন্ডর ভিতরে ফকির রে বাদশাহ বানাইতে পারো, বাদশারে তুমি পথের ভিখারি করতে পারো, তুমি চাইলে সকালে জুতার মালা ফলাইয়া বিকালে তুমি ফুলের মালা গলায় দিতে পারো, যারে চাও তুমি ইজ্জত দান করতে পারো, যারে চাও তুমি বেজ্জত বানাইতে পারো, ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, সকালে তুমি সিংহাসন দিয়া বিকালে তুমি সিনাই নিতে পারো, লাখপতি কোটিপতিরে ভিক্ষার জুলা গলায় লোয়াইয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরাইয়া তুমি মত দিতে পারো, যারে চাও তুমি সুখদান হরো, যারে চাও তুমি অসুখী বানাও, ইয়া আর আমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, মাতার তাকে পাও পর্যন্ত গুনার সাগরে ডুবাইয়া দয়ার আল্লাহ তোমার মায়ার বন্ধ হল যে লইয়া দাড়ি বাখনা মুরব্বী হল লইয়া আলিমুলা মামাসুম বাচ্চা হল লইয়া খাঙ্গাল ভিখারির বেশে তোমার আদালতর কাঠ গড়ায় দাঁড়াইয়া জিন্দেগানের সমস্ত গুণার তাকে তোমার সাই দরবার তোবা করলাম, আল্লাহ আমরার তোবারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, তোমার বন্ধ হলে দোয়া চাইছেন রব্বুল আলামিন, যে দুনিয়া ছাড়ি কবর দেশে চলিয়া গেছে আল্লাহ তোমার এই সমস্ত বন্ধ এবং বান্দি হলার কবরে তুমি বেহেস্তর বাগান বানাই দিলাও, ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ তোমার বহুত বন্দার বান্দি হল বাড়িতে বিমার চাঠির মধ্যে গোড়াগড়ি গাইতে আসুন, আল্লাহ তোমার কুদরত তাকে তুমি সিফা দিয়া মালা মাল ভরমাও, ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমরার খবর বাসি মার বাপরে তুমি মাফ করিয়া দেও, যারার মা বাপ বকে দে হায়াত বাকি আসুন আল্লাহ তুমি নেক হায়াত দান ফরমাও, ইয়া আল্লাহ তো নতুন এই তুমি বালা রাখো, ইয়া আল্লাহ নমাজ পড়াই পড়াইয়া মরণ সময়ে তুমি কলিমা ফোড়াই ফোড়াই মত নসিব করিও, রব্বুল আলামিন আমরারে তুমি দিনদার বানাও, আমরার খানদানরে তুমি দিনদার বানাও, আল্লাহ আমরার খানদানরে তুমি উজ্জ্বলা করিয়া দেও, আমরার বাচ্চা কাচ্চারে আমরার চক্ষের টান্ডক বানাও, আল্লাহ আমরার বাচ্চান্তরে আমরার চক্ষের টান্ডক বানাও, আমরার কলিজার টুকরা বানাও, ইয়া আল্লাহ যেটাই লেখাপড়া করতে আসোই আল্লাহ তালার মেধা শক্তি তুমি বর্ধিত করিয়া দেও, পরীক্ষার মধ্যে তুমি আসাতিত কামিয়া বিনসিব ফরমাও, যত সমস্যা হল আছে আল্লাহ তুমি সমাধান করিয়া দেও, রব্বুল আলামিন আমরার বাচ্চান্তরে মদকুর জুয়াকুর গাঞ্জাকুর তুমি বানাইও না, আল্লাহ দুনিয়ার জীবনে তুমি লজ্জা দিও না, হাসর মাঠে তুমি লজ্জা দিও না, আল্লাহ তারে তুমি দিনদার নমাজি বানাই দিলাও, ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, এই মাহফিল দেশে বিদেশে তাকিয়া তোমার যে সমস্ত বন্দার বান্দি হলে সাহায্য করছেন তুমি রব্বুল আলামিনে সব কিছু জানো, তারা সৎকাত্রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ তারা তনু তনাইয়ের মাঝে তুমি বরকত দান ফরমাও,
আমায় রোজির মাঝে বরকত দান ফরমাও, আল্লাহ তাআলার জমিয়ে মর্যাদা গান্দে তুমি মাফ করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, এই মাহফিল ওয়াসিলা করিয়া অত্র গামর যত মর্যাদা গান ইমান অবস্থায় কবর দেশে চলিয়া গেছে, আল্লাহ সবস্তর কবরে তুমি রওজাতুম মিন রিয়াজ জান্নাত বানাই দিলাও। ইয়া আল্লাহ এই সেকেন্ডে আমার পক্ষ থেকে মায়ার নবী রওজা এত লক্ষ কোটি সালাত আর সালাম পৌঁছাই দিলাও। ইয়া আল্লাহ তুমি যে সময় ডাক দিবাই কলিমা ফলাই ফলাই আমার মত নসিব করিও। আল্লাহ খাইল ময়দানে মাসুর যে সময় কোনো ছায়া থাকত নাই, তোমার আরশর ছায়া তলে আমরা জায়গা দিও। তোমার হবিব রাতে আউজে কৌতরের পানিরে পান হরাইয়া আমরার জ্বলন্তন্তরে তুমি টান হরিও। আল্লাহ আমরা তিন নাম্বার তোমার 3000 বছর দাগ দাগ জ্বলন্ত আগুন তাকে ফানা দিও। আল্লাহ আমরা আমল নামা তুমি ডাই না তো দিও। পুলিশের রাত্রে বিজলির মতো পার হরাইয়া পরহালের সর্বোচ্চ নিয়ামত তোমার দিদার দিয়ে আমরা হল জারে তুমি ঠান্ডা করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির ওফাউবিদু আমরি ইলাল্লাহ إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.